হরে কৃষ্ণ রাধে রাধে, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ক্লাসে আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ম যোগ চ্যাপ্টারটি কমপ্লিট করব। তো চলো আর বেশি কথা বাড়াবো না, তো ভিডিওটা স্টার্ট করছি। আর আগে যারা এখন অবধি 1 থেকে 7 নম্বর অধ্যায় অবধি ক্লাস দেখোনি, তারা অতি অবশ্যই প্লেলিস্ট থেকে 1 থেকে 7 দেখে কমপ্লিট করে নিও, তারপরেই 8 নম্বর দেখো, না হলে বুঝতে একটু অসুবিধা হবে, কারণ অনেক সময় অনেক ভিডিওতেই নতুন অডিয়েন্স আসে, তাদের জন্য আমি বলে রাখলাম। আর গতকাল রবিবারে আর ভিডিও দিতে পারিনি, বাড়িতে ছিলাম না, আর প্লাস শরীরটাও একটু খারাপ ছিল, তো সব মিলিয়ে আর দেওয়া হয়নি। তো ওই জন্য আজকেই 8 নম্বর চ্যাপ্টার আসছে। তো দেখো আমরা স্টার্ট করছি, 1.5 ঘন্টা মতো টাইম লাগবে, টোটাল 28টা মতো শ্লোক রয়েছে, বেশিক্ষণ সময় লাগবে না, কারণ আমরা এর থেকেও বেশি শ্লোকের চ্যাপ্টার কমপ্লিট করেছি অলরেডি, তোমরা আশা করি জানোই। তো আগে একটুখানি চ্যাপ্টারের নামটা আমি একটু ইলাবোরেট করে দিই, তারপরে মানে এর ভেতরে আমরা কী কী পড়বো সেটা একটু বলে দিই। অক্ষর ব্রহ্মযোগ, অক্ষর কথাটির অর্থ হচ্ছে যা বিনাশপ্রাপ্ত হয় না। এবার ব্রহ্মের একটি অক্ষর হয়, ব্রহ্মের অক্ষর আগের দিন আমরা ধ্যান যোগেও পড়েছিলাম, দ্যাট ইজ হচ্ছে ওম, ঠিক আছে, ওম যেটা আর কি ওঙ্কার বলা হয়, তো সেটার ওপরে বেস করে, এবং হচ্ছে অ্যাট দ্য সেম টাইম ব্রহ্মকে বোঝার যে অক্ষর যেটা রয়েছে সেইটার ওপরে বেস করে যে যোগ রয়েছে, কিভাবে আমরা ব্রহ্মকে প্রাপ্ত করতে পারি ওই অক্ষরের উচ্চারণের মাধ্যমে, সেইটার ওপর বেস করে রয়েছে। এবং অ্যাট দ্য সেম টাইম ভগবান এখানে আরও বেশ কিছু ইনফরমেশনস দিয়েছেন, যেমন ধরো আমাদের যে 4টে যুগ রয়েছে, এই 4টে যুগের টোটাল সময়কাল কীরকম, বা হচ্ছে ব্রহ্মার কতদিনে আমাদের 1-1টা যুগ হয়েছে, এই কোশ্চেনগুলো অনেকের মনেই প্রশ্ন থাকে, কলিযুগ, ত্রেতা, দ্বাপর, সত্য, এগুলো এইভাবে কেন এসছে, তারপর কীভাবে ভগবানকে প্রাপ্ত করা যেতে পারে, কোন মুহূর্তে জন্ম হলে বা কোন মুহূর্তে মৃত্যু হলে কখন কারা ভগবানকে পায়, তো এর ওপর বেস করেই টোটাল চ্যাপ্টারটা রয়েছে। আমি একটু জিস্ট আকারে বলে দিলাম যাতে তোমাদেরও একটু বুঝতে সুবিধা হয় যে আমরা কী কী পড়বো এই চ্যাপ্টারে। তো আসছি আমি প্রথম শ্লোকে, প্রথম শ্লোক, হ্যাঁ, অর্জুন বলছেন, অর্জুন জিজ্ঞাসা করলেন, হে পুরুষোত্তম, ব্রহ্ম কী, আধ্যাত্ম কী, অধ্যাত্ম কী, সকাম কর্ম কী, অধিভূত কী, আর অধিদৈবই বা কী, অনুগ্রহপূর্বক আমাকে স্পষ্ট করে বলো। মনে করে দেখো, 7 নম্বর চ্যাপ্টারে আমরা যখন ক্লাস কমপ্লিট করেছিলাম সেখানে শেষের দিকে এই কথাগুলো ভগবান বলেছিলেন, অধিভূত, অধিদৈব, তারপর অধ্যাত্ম, ব্রহ্ম, এই কথাগুলো বলেছিলেন। এইবার স্বাভাবিক আমাদের মনেও যেরকম প্রশ্ন জেগেছে, অর্জুনের মনেও সেরকমই প্রশ্ন। এবং এখানে অর্জুনের প্রশ্নগুলো কিন্তু অর্জুনের অজ্ঞানতাকে ভেবো না, অর্জুনের প্রশ্নগুলো হচ্ছে আমাদের মনের অজ্ঞানতাকে রিপ্রেজেন্ট করে, কারণ অর্জুন যদি সেই প্রশ্নগুলো না করতেন তাহলে কখনোই আমরা এই উত্তরগুলো জানতে পারতাম না। তো এখানে অর্জুন জিজ্ঞাসা করলেন, হে পুরুষোত্তম, পুরুষোত্তম কে? ভগবান। পুরুষদের মধ্যে উত্তম যিনি, সবথেকে সর্বশ্রেষ্ঠ যিনি, তাই পুরুষ যুক্ত উত্তম মিলিয়ে পুরুষোত্তম। ব্রহ্ম কী, ঠিক আছে, ব্রহ্ম কী, অধ্যাত্ম কী, ব্রহ্ম কী এবং অধ্যাত্ম কী, ব্রহ্ম কী আমরা পড়বো একটু বাদে, আমরা এর আগেও পড়েছি, তবু আরেকবার যদি যারা জানো না, প্রথমবার দেখছো তাদের জন্য বলে দিই, ব্রহ্ম হচ্ছে জীবকে বলা হয়, এবং এখানেও ভগবান সেটাই বলেছেন, যা অনিত্য, মানে সবসময় নিত্য, শাশ্বত, সেই রকম জীবাত্মাকে ব্রহ্ম বলা হয়, আর ভগবান হচ্ছে পরব্রহ্ম, যেমন আত্মা এবং পরমাত্মা সেরকমই ব্রহ্ম এবং পরব্রহ্ম। ব্রহ্ম কী, অধ্যাত্ম কী, আধ্যাত্ম নয়, অধ্যাত্ম কী, যেটাকে আমরা স্পিরিচুয়াল বলে থাকি, অধ্যাত্ম কী, সকাম কর্ম কী, যে কর্মের ফল যেটা আমরা আশা করি সেই সকাম কর্মটাই বা কী, অধিভূত কী, আর অধিদৈবই বা কী, অধিভূত মানে হচ্ছে যা জড়জাগতিক প্রকাশের ওপরে, জড়জাগতিক প্রকাশকে বলা হয়ে থাকে অধিভূত। অধিদৈব, অধিদৈব কোনটাকে বলা হয়ে থাকে, যা হচ্ছে তোমার দেবতাগণ বা হচ্ছে আমাদের ঈশ্বর, মানে ভগবানের নিচে এবং মানুষের থেকে ওপরে, মানে আমাদের যে টোটাল 14টা তো আমাদের স্তর থাকে, তো সেই যে 1-1টা লোক বলা হয় এগুলোকে, ব্রহ্মলোক, স্বর্গলোক, পাতাল লোক, মর্তলোক, এইভাবে করে অনেকগুলো লোক হয়, তো সেখানে অধিদৈব মানে হচ্ছে যা দেবতাদের সেকশনকে বা দেবতাগণের যে লোক রয়েছে সেই জায়গাটাকে বোঝায়। অনুগ্রহপূর্বক আমাকে স্পষ্ট করে বলো, ঠিক আছে। এইবার দেখো এরপরে 2 নম্বর শ্লোকে আসছি, এবার ভগবানের যে শ্লোক রয়েছে, ভগবানের বলা যে কথাগুলি সেগুলো 3 নম্বর শ্লোক থেকে আসছে। তার আগে অর্জুন আরও একটি প্রশ্ন করছে 2 নম্বর শ্লোকে, হে মধুসূদন, এই দেহে অধিযোগ্য কে, এবং এই দেহের মধ্যে তিনি কিভাবে অবস্থান করেন, মৃত্যুকালে জিতেন্দ্রিয় ব্যক্তিরা কিভাবে তোমাকে জানতে পারেন। হে মধুসূদন, কেন মধুসূদন বলছে, গোবিন্দর আর এক নাম মধুসূদন আমরা প্রত্যেকে জানি, এবং ভগবদ্গীতার প্রথম দিকের ক্লাসে আমি বলেওছিলাম মধু নামক এক অসুরকে বধ করার জন্য ভগবানের নাম মধুসূদন হয়েছে। এইবার অর্জুনের মনের ভেতর যে প্রশ্নগুলো সেগুলো কি, সেগুলো অর্জুন ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত, সখা, সবই ছিলেন, কিন্তু এই প্রশ্নগুলো অজ্ঞানতাকে রিপ্রেজেন্ট করে, আর অজ্ঞানতা বা ইগনোরেন্স আসুরিক ভাবাপন্নদের মধ্যে থাকে বা আসুরিক শক্তিকে রিপ্রেজেন্ট করে। যেহেতু ভগবান মধু নামক অসুরকে বধ করেছিলেন, ঠিক সেইভাবেই অর্জুন চাইছেন ভগবান তার মনের ভেতর আসা যে আসুরিক প্রশ্নগুলো রয়েছে সেগুলোকেও ঠিক সেইভাবেই বধ করুক, মানে তার উত্তর দিয়ে।
এই দেহে অধিযোগ্যকে, এই দেহের ভেতর অধিযোগ্য আমরা যোগ্যকে আমরা পড়েছি, যোগ্য ভগবান শ্রী বিষ্ণুকে বলা হয়ে থাকে, অনেকে ইন্দ্রকেও বলে থাকেন, তাতে কোনো অসুবিধা নেই। কারণ এই যে যোগ্য, আমরা যে বৈদিক যোগ্য যেগুলো করি সেগুলো হয় ইন্দ্রকে, যারা স্বর্গলোকে যেতে চান ইন্দ্রকে ডেডিকেট করেন, যারা ব্রহ্মলোক বা হচ্ছে ভগবানের কাছে পৌঁছতে চান আর যাতে জন্ম মৃত্যু না হয় তারা যেটা শ্রীবিষ্ণুকে ডেডিকেট করেন, সেই জন্য ভগবান শ্রীবিষ্ণুকে যোগ্য বলা হয়। অধিযোগ্য মানে পরমাত্মা যিনি আমাদের হৃদয়ে থাকে। অধিযোগ্যকে এবং দেহের মধ্যে তিনি কিভাবে অবস্থান করেন, দেহের ভেতর তিনি কিভাবে আসেন, ঠিক আছে? তো এটা আমরা পড়বো, পড়েছিলাম মনে আছে, যে আত্মার অংশ, আত্মা কত ছোট হয়, একটি চুলের আমাদের যে চুল থাকে সেই চুলের যে মাথা অগ্রভাগ, অগ্রভাগকে যদি 10,000 দিয়ে ভাগ করি তারপর যে সাইজটি বেরোয় সেই ছোট্ট মানে মানে কি বলবো দেখাও যাবে না। তো অণুপরমাণুর মধ্যেও ভগবান বা আত্মারূপে থাকে, তো তার ভেতরে আত্মার ভেতরে জীবাত্মার ভেতরেও পরমাত্মা অধিযোগ্য হিসেবে আমাদের হৃদয়ে বাস করে। তো তার মানে তিনি কতটা সূক্ষ্ম, মানে তাকে দেখা তো অনেক দূরের কথা, আণুবীক্ষণিক কোনো কিছু দিয়েই সেটা বোঝা সম্ভব নয়। কিভাবে অবস্থান করেন, মৃত্যুকালে জিতেন্দ্রিয় ব্যক্তিরা কিভাবে তোমাকে জানতে পারে, মৃত্যুর আগে ভগবান আগের শ্লোকেও বলেছিলেন যে মৃত্যুকালে যদি এই জ্ঞানও কেউ লাভ করে তাহলেও সে আমাকে প্রাপ্ত করতে পারে। তো জিতেন্দ্রিয় যারা ইন্দ্রিয়কে জিতেছে, জয়লাভ করেছে, পঞ্চ ইন্দ্রিয়কে যারা জয়লাভ করেছে, মনকে যারা জয়লাভ করেছে, মন ষষ্ঠ ইন্দ্রিয়, তো পাঁচ জ্ঞানেন্দ্রিয় এবং মন ষষ্ঠ ইন্দ্রিয় তাকে যারা জয়লাভ করেছে, সেই ব্যক্তিরা কিভাবে তোমাকে জানতে পারে, তারা তোমাকে কিভাবে জানতে পারছে, ঠিক আছে? তো এইবার দেখো 3 নম্বর শ্লোক থেকে ভগবানের উত্তর স্টার্ট হচ্ছে। পরমেশ্বর ভগবান বললেন, নিত্য বিনাশরহিত চিন্ময় জীবকে বলা হয় ব্রহ্ম এবং তার নিত্য স্বভাবকে বলা হয় অধ্যাত্ম। জীবের জড়দেহের উৎপত্তিকর সংসারী কর্ম। এইবার একটা একটা করে ভালো করে আমরা বুঝবো কি বললেন ভগবান। পরমেশ্বর ভগবান বললেন, নিত্য বিনাশরহিত চিন্ময় জীবকে, নিত্য বিনাশরহিত, রহিত মানে উইদাউট, যার কোনো বিনাশ হয় না। আমরা আগে প্রথমে 2 নম্বর চ্যাপ্টারে আমরা পড়েছিলাম মনে করে দেখো, সাংখ্যযোগে ভগবান বলছেন যে এই আত্মার কোনো বিনাশ হয় না, আত্মার কোনো সৃষ্টি হয়নি, আত্মা শুধুমাত্র কী করে, একটা দেহ ত্যাগ করে আর একটা দেহে কনভার্ট হয়ে যায়, জাস্ট নিজের দেহান্তরিত করে, বা দেহের যেরকম আমরা পুরনো জামাকাপড় চেঞ্জ করি, ছেঁড়া জামাকাপড় জীর্ণ বস্ত্র ত্যাগ করি, ঠিক সেইভাবেও আত্মা কী করে দেহ বদল করতে থাকে। তো নিত্য যে সনাতন, যার কোনো শেষ নেই, তো দেহের তো শেষ আছে, জাগতিক সমস্ত কিছুরই শেষ আছে, কিন্তু আত্মার যে চিরন্তন যে সত্তাটা সেটার কোনো শেষ নেই। নিত্য বিনাশরহিত যার কোনো বিনাশ হয় না, চিন্ময়, চিন্ময় কেন, কারণ এটা জাগতিক নয়, অপ্রাকৃত, অপ্রাকৃত কথাটার মানে চিন্ময়, যেটা অজাগতিক, যেটা জাগতিকের বাইরে, যেটাকে আমরা অলৌকিক আধ্যাত্ম এই টার্মগুলোর মাধ্যমে আমরা ডিফাইন করি। চিন্ময় জীবকে বলা হয় ব্রহ্ম, মানে আত্মাকে বলা হয়। এটাকেই শর্টে যদি আমরা বলি তাহলে আমাদের ভেতরে যে জীবাত্মা রয়েছে ভগবান সেই জীবাত্মার কথা বলছেন, যেটি কিনা নিত্য বিনাশরহিত এবং চিন্ময়, যাকে যার কোনো শেষ নেই, যাকে তুমি ছুঁতে পারবে না, দেখতে পারবে না, মানে ওটা একটা ফিলিং, যেমন আমাদের হার্টবিট, হার্টবিটকে কি আমরা ছুঁতে পারি, হ্যাঁ ওপর থেকে হাত দিলাম দ্যাট ইজ ডিফারেন্ট, কিন্তু যখন আমাদের দেহ ছেড়ে আত্মা বেরিয়ে যায়, কোন মুহূর্তে আত্মা ভেতরে ঢুকছে, কোন মুহূর্তে বেরোচ্ছে এটা আমরা বুঝতে পারি না, মরে যাওয়ার পর বুঝতে পারি যে হ্যাঁ ছেড়ে চলে গেছে। তো চিন্ময় জীবকে বলা হয় ব্রহ্ম, এই জীবকে বা এই আত্মাকে বলা হয়, জীবাত্মাকে বলা হয় ব্রহ্ম, আর ভগবান হচ্ছে পরব্রহ্ম, যিনি এই সমস্ত কিছুর ওপরে, মানে যাকে আমরা পরমাত্মা বলে থাকি, পরমযুক্ত আত্মা, পরযুক্ত ব্রহ্ম, মানে আমাদের এই ব্রহ্মেরও ওপরে এবং পরম আত্মারও ওপরে, মানে যিনি যার থেকে হচ্ছে সমস্ত কিছুর উৎপত্তি। যেমন একটা ছোট এক্সাম্পল বলি, একটা বড় মাছের পেট থেকে যেমন অনেক লক্ষাধিক মাছের ডিম বেরোয়, তার থেকে প্রচুর ছোটো ছোটো মাছ বেরোয়, তো হিসেব মতো দেখতে গেলে ওই বড় মাছ আর ওই ছোটো ডিম বা ডিম থেকে যে মাছটা হবে তার ভেতর খুব একটা কিছু ডিফারেন্স নেই, হয়তো অলমোস্ট সেমই, কিন্তু ও আলটিমেটলি ওর বাবা, ও বা ওর মা যেটাই হোক না কেন, মানে আমরা এখানে ভগবানকে যেহেতু পরম পিতা রূপে দেখি, আমি ওইভাবে বললাম, তো ভগবান যেহেতু আমাদের বীজ প্রদত্তকারী পিতা বা পরব্রহ্ম বা পরমাত্মা, সেহেতু তিনিই হচ্ছে সমস্ত কিছুর ওপরে, তার থেকে আমাদের উৎপত্তি হয়েছে, কিন্তু সেই হিসেবে দেখতে গেলে আত্মা আমরা সকলে বা ব্রহ্ম আমরা সকলেই, এবং তার নিত্য স্বভাবকে বলা হয় অধ্যাত্ম। এবং তার যে নিত্য স্বভাব, নিত্য স্বভাব মানে কি, দেখো আমরা যেগুলো মানুষের সাথে কথা বলি, বাইরে যে আমাদের স্বভাবগুলো রয়েছে সেগুলো নিত্য নয়, কিন্তু সেগুলো টেম্পোরারি, সেগুলো পার্মানেন্ট নয়, নিত্য মানে পার্মানেন্ট। আর টেম্পোরারি কেন, ধরো আজকে আমার নিজের সকামকর্মীরা কী হয়, যদি কারোর স্বার্থ ফুলফিল হয় তবে তার সাথে ভালো ব্যবহার করে, যদি কারোর স্বার্থ ফুলফিল না হয়, তার থেকে যদি সে যে জিনিসটা এক্সপেক্ট করছিলো সেটা যদি না পায় তখন সে অন্যরকম ব্যবহার করে, যেটা আমাদের অ্যাটিটিউড বদলে যায়, পার্সন টু পার্সন ভ্যারি করে। তার মানে কি এই ব্যবহার বা এই স্বভাব, যে স্বভাবটা রয়েছে সেই স্বভাবটা কি আমাদের পার্মানেন্ট না, এই স্বভাবটা তো আমাদের জাগতিক স্বভাব, যেটা আমরা এখান থেকে পেয়েছি, এখানে সিচুয়েশান ওয়াইজ আমাদের যার যেরকম মানে সোসাইটিতে ফ্যামিলিতে জন্ম হয়েছে সেখান থেকে আমরা যেরকমটা দেখেছি শিখেছি সেই স্বভাব হচ্ছে ডিফারেন্ট, এটা অনিত্য স্বভাব, ওটা জাগতিক স্বভাব, ওটা অধ্যাত্ম নয়, কিন্তু
অধ্যাত্ম হচ্ছে আত্মাকে বোঝা, স্পিরিচুয়ালিটি মানে কি, সোল থেকে কথাটা আসে, তো সোল মানে আত্মা। তো যেটা আমরা বুঝবো যখন উই আর দ্য সোল, আমরা আত্মা এবং আমরা ভগবানের অবিচ্ছেদ্য অংশ, আমাদের হৃদয়ে পরমাত্মা বাস করে, আমরা হৃদয়ে পরমাত্মার হৃদয়ে বাস করি, এই যে সম্পর্কটাকে বোঝা, এইটা হচ্ছে আমাদের নিত্য স্বভাব। এই স্বভাবটা আমাদের থেকে কেউ কখনো নিয়ে নিতে পারে না। আমাদের ভেতরে থাকে, আমরা মায়ার দ্বারা, রজ ও তমগুণের দ্বারা মোহাচ্ছন্ন হয়ে পড়ি বা ঢাকা থাকে, ওই ধুলোর মতো প্রলেপ পড়ে যায়, সেই জন্য হয়তো আমরা বুঝতে পারি না। বাট এটা হচ্ছে আত্মার নিত্য স্বভাব, যে সে নিজেকে অ্যাজ আ ব্রহ্ম হিসাবে বা অ্যাজ আ সোল হিসাবে, ভগবানের অংশ হিসাবে নিজেকে বুঝতে পারবে, রেকগনাইজ করবে। তো এই যে জ্ঞানটা, এটাকেই ব্রহ্ম জ্ঞান বলা হয়। যখন তোমরা নিজেরাই বুঝবে যে আমি দেহ নই, আমি এই মনও নই, আমি হচ্ছি আত্মা এবং আমি পরমাত্মার অংশ, আমি ব্রহ্ম, আমি পরব্রহ্মের অংশ, এবং আমার একমাত্র পার্মানেন্ট সম্পর্ক সেই পরমাত্মার সঙ্গেই, ভগবানের সঙ্গে, আর কারোর সাথে নয়, এইটাকেই অধ্যাত্ম বলা হয়। এটাই আমাদের নিত্য স্বভাব, যে স্বভাব আমাদের ছেড়ে কখনো যায় না। এবং ভগবান বলছেন, জীবের জড়দেহের উৎপত্তিকর সংসারী কর্ম, জীবের জড়দেহের উৎপত্তিকর সংসারই কর্ম। জড়দেহের এই যে আমাদের শরীরটা, এইখান থেকে যে কর্মগুলো তৈরি হয়, এইখানে যে আমরা সংসার বলে থাকি, এই বাড়ি, এমনকি শুধু ফ্যামিলির মধ্যে, পরিবারের মধ্যে সংসার থাকে না, এইটাকে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডই সংসার, জগৎ সংসার বলা হয়। তো এই জগৎ সংসার, যেটা জাগতিক বস্তু দিয়ে, জগৎ কথাটা আসে জাগতিক থেকে, দ্যাট ইজ কল মেটেরিয়াল, মেটেরিয়াল যেটা আমরা আগের দিন পড়ছিলাম না, সে পঞ্চভূতের দ্বারা তৈরি হয়ে থাকে। তো এই মেটেরিয়াল যেটা, সেটা প্রাণীর শরীরেও যা আছে, মানুষের শরীরেও আছে, কীটপতঙ্গের শরীরেও আছে, মাটির ভেতরে রয়েছে, আকাশে রয়েছে, অগ্নিতে রয়েছে, জলে রয়েছে, বাতাসে রয়েছে, সব জায়গায় রয়েছে পঞ্চভূতে। এই মানুষের শরীর, জীবের শরীর, গাছপালা, সমস্ত কিছু, জড় জাগতিক সমস্ত কিছু এই পঞ্চভূতে তৈরি, পঞ্চভূতেই বিলীন হয়ে যাবে। তো এই যে জাগতিক জগৎ যেটা আমরা দেখতে পাই, মেটেরিয়াল ওয়ার্ল্ড যেটাকে আমরা বলে থাকি, ম্যান্ডেন ওয়ার্ল্ড বলা হয়ে থাকে বা পার্থিব জগৎ বলা হয়, এই সমস্ত কিছু হচ্ছে জড়দেহের উৎপত্তিকর সংসারী। এখান থেকে যে আমাদের কর্মটা তৈরি হয়, দ্যাট ইজ কল কর্ম। যে কর্মটাকে আমরা সকাম কর্ম বলবো, নিষ্কাম কর্ম নয়, কারণ ভগবান নিষ্কাম কর্ম অলরেডি 3 নম্বর চ্যাপ্টারে বুঝিয়ে দিয়েছে। কারণ অর্জুন যে প্রশ্নটা করেছে, দেখো যে সকাম কর্মই বা কী, সকাম মানে যেখান থেকে আমরা কিছু ফলের আশা করি। জাগতিক স্তরে যখন আমরা কর্ম করি, তখন আমরা কোনো না কোনো ফলের আশাতেই করি। যেমন ধরো কেউ চাকরি করে, সেখান থেকে যে স্যালারিটা পায়, দ্যাট ইজ অলসো পার্ট অফ সকাম কর্ম। কেন? কারণ এই দেহকে চালাতে গেলে আমাদের পয়সা লাগে, পেটে যদি খাবার না পড়ে আমরা আধ্যাত্ম বা অধ্যাত্ম প্র্যাকটিস করতে পারি না। তো বেঁচে থাকতে যে কর্মটা আমাদের করতে হয় জীবন ধারণের জন্য, সেটাই হচ্ছে সকাম কর্ম। তো ভগবান এখানে অর্জুনকে সেটাই বললেন। এরপর 4 নম্বর শ্লোকে, হে দেহধারী শ্রেষ্ঠ, ভগবান অর্জুনকে দেহধারী শ্রেষ্ঠ বলে উল্লেখ করছেন। পড়ব আমরা একটু বাদে, আগে একটু পড়ে নিই পুরো শ্লোকটা। হে দেহধারী শ্রেষ্ঠ, নশ্বর জড় প্রকৃতিকে বলা হয় অধিভূত, অধিভূত সূর্য চন্দ্র আদি সমস্ত দেবতাদের সমষ্টি রূপ বিরাট পুরুষকে অধিদৈব বলা হয়। আর দেহধারী দেহান্তরগত দেহধারীদের, দেহীদের, দেহী মানে হচ্ছে আমরা, মানে যারা দেহধারী তারাই দেহী, ঠিক আছে, মানে আমরাই, আমাদের যেই শরীরটা, দেহীদের দেহান্তরগত, দেহের অন্তর্গত, দেহের ভেতরে অন্তর্যামী রূপে, অন্তর্যামী রূপে আমি অধিযোগ্য। এইবার দেখো ভগবান স্বয়ং নিজেই বলছেন কি, হে দেহধারী শ্রেষ্ঠ, ভগবান অর্জুনকে কি বলছেন, দেহধারী শ্রেষ্ঠ, দেহধারীদের মধ্যে উনি শ্রেষ্ঠ, কারণ অর্জুন অবশ্যই একজন শ্রেষ্ঠ মানুষ ছিলেন, তো সেহেতু দেহধারীদের মধ্যে তিনি শ্রেষ্ঠ। হে দেহধারী শ্রেষ্ঠ, নশ্বর জড় প্রকৃতিকে, নশ্বর কেন, তার বিনাশ হয়, যার বিনাশ হয় সে হচ্ছে নশ্বর, মানে যে শেষ হয়ে যায়, একটা টাইমে জন্ম হয়, একটা টাইমে মৃত্যু হয়, তাকে নশ্বর বলা হয়, যা কনস্ট্যান্টলি বদলাতে থাকে তাকেই নশ্বর বলা হয়। এই নশ্বর জড় প্রকৃতিকে বলা হয় অধিভূত। ভূত কথাটি আমরা জানি যে জীব থেকে আসে, ভূত, ভূতা, আমরা ভূত বা ভূত এই টার্মটা এর আগে অনেকবার পেয়েছি। তো অধিভূত ভগবান কি বলছেন, অধিভূত হচ্ছে যেটা এই নশ্বর দেহ থেকে বা এই জাগতিক জিনিস, যেটা নশ্বর জড় প্রকৃতিকে বলা হয় অধিভূত, যে জাগতিক জিনিস বা যে মেটেরিয়াল ওয়ার্ল্ড, নশ্বর জড় জগৎ, যেটা শেষ হয়ে যাবে, আজকে আছে কালকে নাও থাকতে পারে, একমাত্র আত্মা, একমাত্র আত্মাই ভগবানের অংশ, পরমাত্মার অংশ, সেটাই একমাত্র পার্মানেন্ট, বাকি সমস্ত কিছু নশ্বর, শেষ হয়ে যাবে, টেম্পোরারি, সনাতন নয়, ঠিক আছে, যাকে আমরা অনিত্যও বলতে পারি। সূর্য চন্দ্র আদি সমস্ত দেবতাদের সমষ্টিরূপ বিরাট পুরুষকে অধিদৈব বলা হয়, যেটা ভগবান বিশ্বরূপ দর্শনে 11 নম্বর চ্যাপ্টারে অর্জুনকে
দেখাবেন বলবেন সেখানেই আমরা দেখতে পাই। এবং মহাভারত আশা করি প্রত্যেকে মোটামুটি সিরিয়ালে তো অবশ্যই দেখেছি, সেখানেও দেখেছি ভগবানের যে বিরাট রূপ, যে বিরাট রূপে চারিপাশ থেকে ভগবানের ভগবান মাঝখানে এবং তার চারিপাশে তার সমস্ত যে আংশিক বা যে রূপ যেগুলো আর কি, যেমন চন্দ্র, সূর্য, অগ্নি, বরুণ, অন্যান্য সমস্ত দেবতাদেরকে নিয়ে ভগবানের যে বিরাট রূপ, বিরাট আকার, সেই বিরাট পুরুষকে বলা হয় অধিদৈব। মানে ভগবান এবং তার সমস্ত অংশ মিলিয়ে সেইটাকে বলা হয়ে থাকে অধিদৈব। এইটা দেখো, ভগবান আর অধিদৈবের মধ্যে খুব আহামরি কিছু পার্থক্য নয়, কিন্তু ভগবান বা পরমাত্মা যখন আমরা বলি তিনি অন্তর্যামী, আমাদের হৃদয়ে বাস করেন, সেটা আলাদা, তিনি একা, তিনি একক, ঠিক আছে, তিনি আর সকলের সাথে নেই। কিন্তু যখন তিনি অধিদৈব, তিনি যখন দেবতাদের সাথে নিজেকে একসাথে করে আমাদের সামনে আসেন, অবশ্যই আমাদের সামনে লেখার মাধ্যমে আসেন, সামনে আমরা তো আর দেখিনি, সেটা একমাত্র অর্জুন দেখেছেন, চন্দ্র, সূর্য আদি সমস্ত দেবতাদের, আদি মানে জগৎ এটসেট্রা, সবাই যখন অ্যাড হয়ে যায়, সমস্ত দেবতাদের সমষ্টি রূপে তাদেরকে একসাথে ইনক্লুড করে বিরাট পুরুষকে, যেটা ভগবান বিশ্বরূপ দর্শনে অর্জুনকে দেখাচ্ছেন, বিরাট পুরুষকে অধিদৈব বলা হয়, ও তাকে অধিদৈব বলা হয়। আর দেহি মানে এই যে শরীরটা যেটা দেখতে পাচ্ছ, ঢাঁচা, হিন্দিতে ঢাঁচা বলে, স্ট্রাকচার ইংলিশে, তো এই দেহিদের দেহের অন্তর্গত, দেহান্তর্গত মানে দেহের অন্তরে থাকা, দেহের অন্তরে হৃদয়ে থাকা অন্তর্যামী। আমরা বলি না তুই তোর মনের কথা আমি কি করে বুঝবো, আমি কি অন্তর্যামী, তো ভগবানকে অন্তর্যামী কেন বলা হয়, কারণ তিনি অন্তরে থাকে, অন্তরে থাকে বলে আমাদের ভেতরে কি চলে না চলে আমাদের মুখেও বলতে হয় না, আমরা যদি কিছু মাথায়ও ভেবে থাকি, মনেও ভেবে থাকি, সেটাও ভগবান জানেন। তো এবং আমি নিজে তার সবচেয়ে বড় প্রমাণ, আমি গোবিন্দর কাছ থেকে কোনো দিনও মুখে কিচ্ছুটি চেয়ে নিই না। আগে একটা টাইমে ঠাকুরের কাছে চাইতাম, যখন আমি, আমার কাছে কনসেপ্টটা ওয়াজ লাইক ঠাকুর, কিন্তু যবে থেকে আমি ভগবান বা কৃষ্ণা কনসিয়াসনেসে এসেছি তবে থেকে আমি কখনও কিছু চাই না ভগবানের কাছে, গোবিন্দর কাছে। কিন্তু যদি আমি মনে মনেও কিছু কল্পনা করেছি যে এটা, এই জিনিসটা ভালো, বেশ ভালো লাগছে, আমি বলিও নি যে আমার চাই, আমার লাগবে, কিন্তু কোথার থেকে সে যে ম্যাজিশিয়ানের মতো পাঠিয়ে দেয় আমি জানি না। এইটা ভগবানের অহৌতুকী কৃপা তার ভক্তের প্রতি থাকে, যে ভক্তকে চাইতে হয় না, ভক্ত ভগবানের কাছে কিচ্ছুটি চায় না, সে শুধু তার সেবাতেই সন্তুষ্ট থাকে, কিন্তু ভগবান ভক্তের একটুও কষ্ট বা একটু মনের ইচ্ছাটুকুও সে কখনো অপূর্ণ রাখে না, সে সেইটাই মানে একদম মনে হয় যেন সে অন্য কারোর জন্য সেটা ছিল, ভগবান নিজের দায়িত্ব নিয়ে সেটা তাকে দিয়ে দেয়। এরকম আমার সাথে কম করেও 10 বারের বেশি হয়েছে, যে আমি হয়তো জিনিসটা অন্য কারোর ছিল, ওটা আমারও হয়তো ছিল না, মানে গোবিন্দ হয়তো আমার জন্য রেখেছেন, বাট আমি ভেবেছি ওটা অন্য কারোর, বাট সেটা আমার কাছে পাঠিয়ে দিয়েছে কোনো না কোনোভাবে। তো এই হচ্ছে তার অহৌতুকী কৃপা, যেটা কিনা তিনি অন্তর্যামী বলে তিনি জানেন, অন্তর্যামী রূপে আমি অধিযোগ্য, ভগবান আমাদের হৃদয়ে অন্তর্যামী রূপে থাকেন, এবং যেহেতু তিনি শ্রী বিষ্ণু, পরম বিষ্ণু, এবং বিষ্ণুকেই যোগ্য বলা হয়, তো সেই জন্য তিনি অধিযোগ্য। বোঝা গেছে? আচ্ছা, এরপরে আসে হচ্ছে 5 নম্বর শ্লোক। অনেকে আমাকে কমেন্টে লিখেছো যে দিদি তুমি পড়াতে পড়াতে মাঝখানে কেন ঠিক আছে, বোঝা গেছে, এই কথাগুলো কেন বলো। দেখো, বেসিক্যালি আমি প্রফেশনালি যেহেতু একজন টিচার, তো আমার পড়াতে পড়াতে অভ্যাস হয়ে যায়, স্টুডেন্টদেরকেও বারবার আমি ওটাই জিজ্ঞেস করতে থাকি, বোঝা গেছে, ঠিক আছে, মানে হচ্ছে যেটা বলছি সেটা কি বোঝা যাচ্ছে। তো ওই অভ্যাস থেকে আমি বলে ফেলি, তো তার জন্য আই এম সরি, কারণ তোমরা ওভাবে বাচ্চা ছোটো স্টুডেন্টসও নাও, ডেফিনেটলি বড়রাই আমার ক্লাস দেখে, বাট যখন আমি পড়াই না তখন আমি টিচার সত্তার থেকেই পড়াই, তো যার জন্য ওই বারবার ঠিক আছে, বোঝা গেছে, এই কথাগুলো বলে ফেলি, কারোর খারাপ লাগলে তার জন্য আমি দুঃখিত, কিন্তু ওটা আমার অভ্যাসে দাঁড়িয়ে গেছে এখন বলতে বলতে। এরপরে আসে 5 নম্বর শ্লোক, ভগবান বলছেন, মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ভাবই প্রাপ্ত হন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করেন, যে মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করে, যেমন তোমরা যদি গান্ধীজির মৃত্যুর কথা শোনো, আমি যেহেতু বরাবরই গান্ধীয়ান ইডিওলজি থেকে, মানে অহিংসা এবং সত্য এবং নন ভায়োলেন্স, এগুলো আমার চিরকালই ছোট থেকেই খুব পছন্দের, তো গান্ধীজির অটোবায়োগ্রাফি যদি পড়ো, গান্ধীজি যখন মারা যাচ্ছেন তিনি তখন মুখে লাস্ট একটা কথাই বলেছিলেন, হে রাম। তিনি রামরাজ্যে বিশ্বাসী ছিলেন, তিনি ভগবান মানে গোবিন্দর রামরূপকে আর কি বেশি পছন্দ করতেন, পুজো করতেন, তো তিনি মারা যাওয়ার সময় লাস্ট বলেন হে রাম। তো লাস্ট মৃত্যুর সময় যে ভগবানকে স্মরণ করে সে ভগবানের নিত্য ধাম প্রাপ্ত হন। মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ভাবই প্রাপ্ত হন, তৎক্ষণাৎ ওই মুহূর্তে তিনি ভগবানের ভাবকেই প্রাপ্ত করবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, স্বয়ং ভগবান বলছেন, স্বয়ং ভগবান বলছেন। কিন্তু সবথেকে বড় ব্যাপার যেটা, সেটা আমি এথিক্স ক্লাসে স্টুডেন্টদের পড়াতে গিয়ে, UPSC GS পেপার 4 পড়াতে গিয়েও বলি, যে ব্যক্তি, আমাদের একটা টপিকও আছে যে আমাদের পার্সোনাল এথিক্স অ্যান্ড প্রফেশনাল এথিক্সের ক্ষেত্রে বোঝানো হয়, তো যে ব্যক্তি ব্যক্তিগত জীবনে এথিক্যাল নয় সে বেশি দিন অভিনয় করতে পারে না, সে বেশি দিন অবধি বাইরে যে আমি এথিক্যাল এই জিনিসটাকে প্রমাণও করতে পারে না, বেশি দিন অবধি ধরেও রাখতে পারে না। ঠিক সেরকমই যে সারা জীবন ভগবানকে ডাকেনি, যে সারা জীবন ভগবানের পুজো ছেড়ে দাও, অ্যাটলিস্ট নাম জপ, কারণ আমাদের
কলিযুগে পুজো করার কথা বিধানে নেই। কলিযুগের একমাত্র উপায় হচ্ছে নাম জপ করা। ভগবানের নামকে নিরন্তর মুখে মাথায় মনে সব সময় ভগবানময় জীবন রাখতে হয়। তো অ্যাটলিস্ট যারা নাম জপটুকু অবধি করে না, ভগবানকে স্মরণটুকু অবধি করে না, তাদেরকে ভগবানের পায়ে নিজেদেরকে কখনো সারেন্ডার অবধি করেনি, সবসময় স্বার্থপরের মতো শুধুমাত্র অন্যের খারাপ করা, ভগবানের কাছ থেকে শুধু এটা চাওয়া ওটা চাওয়া করে এসছে, তারা কোনোদিনও চাইলেও লাস্ট মোমেন্টে গিয়ে মুখ থেকে ভগবানের নাম বার করতে পারে না। আর যদি বা সে করেও নিল নিজের স্বার্থে, কখনো তাতে ফল হবে না। কারণ আমাদের ভগবানকে জীবন দশায় কথাতেই বলে, শুনে থাকবে, মরার কালে হরির নাম করে কোনো লাভ নেই। কিরে, আমরা যখন কেউ লাস্ট মোমেন্টে পরীক্ষার আগে পড়াশোনা করে কি বলি, কিরে মরার কালে হরির নাম করছিস? তো মরার কালে হরির নাম করে কোনো লাভ নেই, জীবন যখন আছে সুস্থ আছো তখনই হরির নাম করতে হবে। আর এই কলিযুগে একমাত্র একমাত্র উপায় হচ্ছে হরির নাম, হরিনাম সংকীর্তন, যেটা আমাদেরকে মুক্তি দিতে পারে, আমাদেরকে ভগবানের ধামে পৌঁছাতে পারে, বা আমাদের একটা ভালো সুস্থ স্বাভাবিক জীবন দিতে পারে, যেটা আমাদের জাগতিকভাবেও সুস্থ রাখে, ভালো রাখে, এবং আমাদের স্পিরিচুয়াল জীবনেও ভালো রাখে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। স্বয়ং ভগবান বলছেন যে তিনি তৎক্ষণাৎ ভগবানের ধাম প্রাপ্ত হন। এর জন্য একমাত্র কলিযুগের যে যার জন্য একমাত্র আমরা যদি ভগবানের নাম জপ করি, ভগবানের নাম জপ করলে ভগবানকে রাইট অ্যাড্রেস করে আমরা যদি বিপদে ডাকি, তাহলে অবশ্যই ভগবান আমাদেরকে সবসময় দেখা দেন। এরপর 6 নম্বর শ্লোকে হে কৌন্তেয়, ভগবান কুন্তির পুত্র অর্জুন তাকে কৌন্তেয় বলছে, অন্তিমকালে যিনি যে ভাব স্মরণ করে দেহত্যাগ করেন তিনি অবশ্যই সেই ভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন। হে অর্জুন, অন্তিমকালে জীবন যখন শেষ হয়, আমাদের যখন এই দেহটা শেষ হবে, মানে আত্মা যখন একটা দেহ ছেড়ে আরেকটা দেহে যাবে, সেই অন্তিমকালে যিনি যে ভাব স্মরণ করেন, যাকে মনে করেন, যে ভাব স্মরণ করে দেহত্যাগ করেন তিনি অবশ্যই সেইভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন। তিনি সেই অবশ্যই সেইভাবে তত্ত্বকেই লাভ করে। এখানে প্রভুপাদ জি একটি এক্সাম্পল দিয়েছে যে এই যে রাজা ভরত, তিনি মৃত্যুর সময় একজন হরিণকে চিন্তা করেছিলেন। এই যে দেখবে আমি এখান থেকে লাইনটা পড়ছি, এক মহান ব্যক্তি হয়েও এই বিষয়ে আমাদের অত্যন্ত সতর্কতার সঙ্গে অনুধাবন করতে হবে, কিভাবে উপযুক্ত মানসিক স্তরে স্থিত হয়ে দেহত্যাগ করা যায়। এক মহান ব্যক্তি হয়েও মৃত্যুর পর মহারাজ ভরত হরিণের কথা চিন্তা করেছিলেন মৃত্যুর সময়, তাই তার পরবর্তী জীবনে তিনি হরিণের দেহে দেহান্তরিত হয়। হরিণ রূপে জন্মগ্রহণ করা সত্ত্বেও মহারাজ ভরত তার জন্ম ও পূর্বজন্মের কথা স্মরণ করতে পেরেছিলেন, কিন্তু তাকে পশুর দেহে দেহ গ্রহণ করতে হয়েছিল। তো এইটা সবসময় মাথায় রাখতে হবে, আমরা মৃত্যুর সময় এমন কিছু চিন্তা করব না। আর জেনারেলি মানুষ সেটাই চিন্তা করে যেটা মানুষ সারা জীবন করে আসে। মানুষ সারা জীবন যেটা চিন্তা করে বা কর্ম করে সেই কর্মের ওপর বেস করেই মানুষের চিন্তা আসে। যার জীবনটাই গোবিন্দময় হবে, যার জীবনটাই কৃষ্ণা কনসিয়াসনেসে যুক্ত থাকবে, যার চেতনাতে, যার মনে, যার হৃদয়ে, তার যার যে শারীরিক কর্মটুকুও করে গোবিন্দের জন্য, যে সমস্ত কিছু গোবিন্দময় জীবন দেখে, সে শেষ মুহূর্তে গোবিন্দকেই মনে করবে। আর যে সারা জীবন শুধুমাত্র জাগতিক জিনিসের পেছনে ছুটে বেড়াবে, তো তার শেষ মুহূর্তেও মনে হবে, আহারে আমার বাড়িটা ছেড়ে চলে গেলাম, আহারে আমার গাড়িটা, এবার কী হবে, আমি এগুলো রেখে গেলাম। বা ছেলে মেয়েকেও বলবে যে তোরা আমার গাড়িটা বাড়িটা ভোগ করিস, সে তখন এই কথাটাই বলবে। তো যে যেটাই চিন্তা করবে তার শেষ মুহূর্তে মুখ থেকে সেই কথা বা সেই চিন্তাই তার মাথায় আসে। তো যার জন্য ভগবানের চিন্তা শেষ মুহূর্তে একদিনে চলে আসা এত সহজ নয়, সেটাও গোবিন্দর কৃপাতেই আসে। তো সুতরাং যার উপর যে সারা জীবন গোবিন্দর নাম করে, সে লাস্ট মোমেন্টেও গোবিন্দকেই মনে করতে পারে। এরপর 7 নম্বর শ্লোক, অতএব হে অর্জুন, সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাববিহিত যুদ্ধ করো, এভাবে আমাতে তোমার মন ও বুদ্ধি অর্পণ করে নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করবে। অনেকের দাবি, আমি একটুখানি 5 মিনিট সময় দাও মাঝখানে এই শ্লোকটা বোঝাতে গেলে একটা কথা আমাকে এক্সপ্লেন করতে হবে। অনেকের দাবি, বেশ কিছু লোকেদের ভিডিওতেও শুনেছি, কিছু মানুষ আমার ভিডিওতে কমেন্টে এসেও লিখেছে যে শ্রীলা প্রভুপাদজির যে ভক্তি বেদান্ত যে শ্রীমদ্ ভগবদ্গীতা, এখানে প্রভুপাদজি বারবার ভক্তিযোগ ভক্তিযোগ কথাটি কেন বলেছেন, যেখানে যোগী লেখা আছে লেখা রয়েছে সেখানে প্রভুপাদজি কেন ভক্তিযোগকেই মেনশান করেছেন। একটা জিনিস বুঝতে হবে, ভক্তিযোগ হচ্ছে সবথেকে সোজা, ধ্যানযোগ কর্মযোগ জ্ঞানযোগ এগুলোর মার্গ ওরকম দেখে মনে হয়, বাট যদি কেউ জেনুইনলি করতে চায় সেটা প্রচণ্ড টাফ, প্রচণ্ড। আর ভক্তিযোগ মানে ভগবানের সবসময় ভগবানের মূর্তি বাড়িতে রেখে, বিগ্রহ বাড়িতে রেখে তার সেবা নয়, সেটা সবার পক্ষে সম্ভব হয় না। বাট কলিযুগে নাম জপ যারা করে না তারা পিওর অভক্ত। তো ভক্তিযোগ প্রভুপাদজি যদি বলেও থাকেন, সেখানে প্রভুপাদজি শুধু নাম জপটুকুর কথাই বারবার মেনশন করেছেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো, এর থেকে বেশি কিছু তিনি আশা করছেন না, এর থেকে বেশি কিছু তিনি বলেননি। তো ভক্তিযোগ মানে বারবার ভগবানের নামটাকে নিরন্তর মনে আনা, মাথায় আনা, সবসময় মুখে আনা, সেইটার কথা বলা হয়েছে। এবং অনেকে বলে ইস্কন নাকি সন্ন্যাসীদেরকে বেশি প্রমোট করে, কর্মযোগীদের প্রমোট করে না, বা এটা সম্ভব নয়, তাহলে তারা ঠিকমতোভাবে ভগবদ্গীতা পড়েও নি, প্রভুপাদজির লেখা এক্সপ্লানেশন বা তাৎপর্য পড়েও নি। এখানে আমি একটুখানি পড়ে দিচ্ছি।
এখানে তাৎপর্যতেই প্রভুপাদজি লিখেছেন, ভগবান বলছেন না যে মানুষকে তার কর্তব্যকর্ম পরিত্যাগ করতে হবে, মানুষ তার নিজের কর্তব্যকর্ম করে যেতে পারে এবং সেই সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারে, তার ফলে সে জড়জাগতিক কলুষতা থেকে মুক্ত হয়ে শ্রীকৃষ্ণের পাদপদ্মে তার মন ও বুদ্ধিকে নিয়োজিত করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করার ফলে সে নিঃসন্দেহে পরমধাম কৃষ্ণলোকে উত্তীর্ণ হবে। একবারও তিনি বলেনি যে তুমি সন্ন্যাস ধর্মই নিয়ে নাও, কর্ম ত্যাগ করে ফেলো, ভগবানও বলেনি, প্রভুপাদজিও বলেনি, ইস্কনও বলে না। সো নিজেদের মন মানসিকতা, ভগবদ্গীতা না পড়ে, প্রভুপাদজির লেখা না পড়ে, তার নিজের ভয়েসের প্রচুর ভিডিও ইউটিউবে আছে, তিনি নিজে যেখানে স্পিচ দিয়েছেন বা যে প্রবচনগুলো দিয়েছেন সেগুলো থেকে না শুনে শুধুমাত্র নিজেদের মন গড়া কথা বলে এবং নিজেরা অন্য সম্প্রদায় থেকে বিলং করে বলে একজন মহাত্মার নামে এই ধরনের কথাবার্তা বলা একেবারেই ঠিক নয়। আগে নিজেরা পড়ে দেখো তিনি কী লিখেছেন, কী বলেছেন, তারপরে সেটা নিয়ে কথা বলা আমাদের উচিত, কারণ তাকে নিয়ে কথা বলার মতো যোগ্যতাও আমাদের এখন অবধি কারোর হয়ে ওঠেনি। এবং যেখানে ভগবান নিজে অর্জুনকে বারবার বলছে তোমার স্বভাববিহিত যুদ্ধ করো, তোমার স্বভাববিহিত মানে তোমার সব স্বধর্ম, সব স্বভাববিহিত মানে যেহেতু অর্জুন একজন ক্ষত্রিয় ছিলেন তো ক্ষত্রিয়র স্বভাববিহিত হচ্ছে তাকে যুদ্ধ করতে হবে, তো সেই যুদ্ধ করতে যেহেতু হবে সেহেতু তাকে করতেই হবে, মানে তাকে সেটা ছেড়ে চলে যেতে ভগবান একবারও বলছেন না। আর এই যে অনেকে কৃষ্ণ ভাবনায় যুক্ত, কৃষ্ণ ভাবনামৃত, এই কথাগুলোর মানে তাকে নেগেটিভলি নিচ্ছে, কেন নেগেটিভলি কেন, যে ভগবানকে বিশ্বাস করবে না বা যে ভগবদ্গীতা পড়বে অথচ কৃষ্ণর ভাবনায় ভাবিত হবে না তার ভগবদ্গীতা পড়া না পড়া সমান অর্থ। যার ভগবদ্গীতা পড়বো অথচ যে ভগবদ্গীতার জ্ঞান বাণী দিয়েছে তাকেই বিশ্বাস করবো না, তার পায়ে নিজেকে ডিভোট করবো না। ভক্ত কথাটার মানে কি, ভক্ত মানে হচ্ছে ডিভোটি, যার জন্য আমরা ইংলিশে বলি কৃষ্ণা ডিভোটি। সো ডিভোটি মানে কি, যে নিজেকে ডিভোট করে, ডিভোট করা মানে কি, আমরা বলি না ডেডিকেটেড হয়ে, ডিভোটেড হয়ে পড়াশোনা করো, মানে ওটার ভেতর নিজেকে মগ্ন করে দাও, নিজেকে উৎসর্গ করে দাও, তার পায়ে নিজেকে উৎসর্গ করে দাও। যদি আমরা পড়াশোনা জাগতিক জিনিসের প্রতি নিজেদেরকে উৎসর্গ করতে পারি, ডিভোটেড করতে পারি, তাহলে আমরা ভগবানের প্রতি ডিভোটেড করতে পারি না নিজেদেরকে? এবং ওই ভক্ত কথাটাতে আমাদের এত আপত্তি, যদি কারোর ভগবদ্গীতা ক্লাস করতে গিয়ে বা ভগবদ্গীতা পড়তে গিয়ে ভক্ত কথাটাতে বড় বেশি আপত্তি হয়ে থাকে তাহলে বলবো তাদের সেই মানসিকতাই নেই ভগবদ্গীতার জ্ঞানকে বোঝার মতো। কারণ যদি তুমি গোবিন্দর চরণে নিজেকে সারেন্ডারই না করো, তুমি যদি তার প্রতি ডিভোটেডই না হও, তাহলে তুমি নিজেকে যদি তার প্রতি শরণাপন্নই না করো, তাহলে তুমি কী করে তার ভক্ত তো ছেড়ে দাও, তুমি ভগবদ্গীতার জ্ঞানটুকু কানে শোনার মতোও যোগ্য নও। তো যারা এই মানসিকতা রাখে সবার আগে বলবে এই মানসিকতাটাই দূরে সরিয়ে দিন। তো ওই জাস্ট শুধুমাত্র ইস্কনকে টার্গেট করতে, প্রভুপাদজির লেখাকে টার্গেট করতে, ভগবানের ভক্তির থেকে আলটিমেটলি আমরা নিজেরাই সরে আসছি, আর কিচ্ছু না। এটাতে অন্যকে, অন্য বৈষ্ণবকে টার্গেট করতে গিয়ে নিজের বৈষ্ণবত্ব নষ্ট হয়, নিজের ভক্তি নষ্ট হয়, আর কিছু হয় না। ভগবান বলছেন হে অর্জুন, অতএব হে অর্জুন সর্বদা আমাকে স্মরণ করে, তোমার স্বভাববিহিত ভগবানকে স্মরণ করে, ভগবানকে স্মরণ করে, ভগবানকে ভুললে চলবে না কখনো, ঠিক আছে, ভগবানকে স্মরণ করে। এই যে অনেকে বলো তো সংস্কৃত পড়ার, প্রভুপাদজির যদি ইয়েটা পড়ো, তোমরা গীতা পড়ো, তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের আলাদা আলাদা মিনিং দেওয়া রয়েছে, অনুসরণ মানে স্মরণ করে, ঠিক আছে, এমন না যেটা মন গড়া বলেছে, ভগবানকে সর্বদা যে স্মরণ করে, সর্বেষু মানে সব, কালেষু মানে সময়ে, সব সময়ে ভগবানকে সর্বদা যে স্মরণ করে, স্বভাববিহিত যুদ্ধ করো মানে স্বভাবের মতো, তোমার যেটা স্বভাব। আমি বিং অ্যান্ড ব্রাহ্মণ ঘরে জন্মাবার জন্য আমি টিচার হতে পারি, পড়াশোনা করাতে পারি, স্পিরিচুয়াল অরাটার হতে পারি, আমি করি, তার সাথে টুকটাক একটু একটু ব্লগ বানাই, কাজ করি, আমি সব কিছু করি, বাড়ির সমস্ত যাবতীয় যা কাজ করতে হয় করি, কিন্তু তার মানে কি ভগবানকে ভুলে করি না, ভগবানের সাথে নিত্য যুক্ত হয়ে করি সবসময়। তো এইটাকেই বলা হয়ে থাকে সর্বদা ভগবানকে স্মরণ করে নিজের কর্ম করো, সন্ন্যাস ধর্ম না আমাকে বলা হয় না একবারও। সো এটাকে মিস ইন্টারপ্রিট করা, ভুল বোঝা এটা বন্ধ করো, কারণ এটা মানুষের মানসিকতাটাই অ্যাকচুয়ালি নষ্ট করে এবং আলটিমেটলি বৈষ্ণব অপরাধ বাড়ায়, আর কিছু বাড়ায় না। এভাবে আমাতে তোমার মন ও বুদ্ধি অর্পণ করে, এভাবে আমাতে ভগবানের ওপরে আমাদের মন এবং বুদ্ধি, হৃদয় থেকে যে মনে যেটা আসছে আমাদের এবং বুদ্ধি, সেই দুটোকেই অর্পণ করে নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করবে। মানে যে ভগবানের চিন্তায় মগ্ন হয়ে কর্মযোগও ঠিকঠাকভাবে প্র্যাকটিস করে সে ভগবানকে নিঃসন্দেহে প্রাপ্ত করে, সন্ন্যাস ধর্ম পালন করার দরকার নেই, ভক্তিযোগের সাথে নিজের কর্মকে নিঃসন্দেহে ভালোভাবে প্র্যাকটিস করলেই হবে। আট নম্বর শ্লোকে, হে পার্থ অভ্যাস যোগে যুক্ত হয়ে একাগ্র চিত্তে যিনি অনুক্ষণ পরম পুরুষের চিন্তা করেন তিনি অবশ্যই তাকে প্রাপ্ত হবেন। অনুক্ষণ মানে হচ্ছে যেটা কনস্ট্যান্টলি, কখনো থামে না, সব সময় সর্বক্ষণ, ঠিক আছে। হে পার্থ, পিতার পুত্র পার্থ, অভ্যাস যোগে যুক্ত হয়ে, অভ্যাস কখন তৈরি হয় মানুষের? ছমাসে একদিন নাম জপ করলে অভ্যাস তৈরি হয়? মাসে একদিন নাম জপ করলে অভ্যাস তৈরি হয় না? যে কর্মটাই করো, আমাদের ছোটোবেলা থেকে পড়াশোনা করাতে তো বাবা মায়েরা খুব এক্সপার্ট বানিয়েছে, যাই করো না করো স্কুলের পড়াশোনা কলেজের পড়াশোনা খুব করতে হবে। তো পড়াশোনা করলে আমাদের কী বলতো, প্রত্যেক দিন অভ্যাস করো।
প্রত্যেক দিন দিনে 6 থেকে 8 ঘন্টা করে আমাদের পড়াশোনা করতে বলা হয়। তো দিনে 8 ঘন্টা যদি আমরা পড়াশোনা পড়তে পারি, ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমিক, সায়েন্স এগুলো পড়তে পারি, তাহলে আমরা দিনে 1 ঘন্টা, আমি 16 মালা বাদ দিলাম, 2 ঘন্টা বাদ দিলাম, 1টা ঘন্টা, 30 মিনিট, 8 ঘন্টা আমরা একটুখানি নাম জপ করতে পারি না নিজেদের ভালোর জন্য? তো অভ্যাস যোগে যুক্ত হয়ে, অভ্যাস যোগে, তো যেটাই করো না কেন, সেটা কর্মযোগ হোক, ধ্যানযোগ হোক, জ্ঞানযোগ হোক, ভক্তিযোগ হোক, সেটা অভ্যাসে দাঁড়াতে হয়। আর অভ্যাসে দাঁড়ানো, অভ্যাসে তখনই কোনো জিনিস দাঁড়ায় যখন সেটা আমরা নিত্যদিন প্র্যাকটিস করি, প্রত্যেক দিন প্র্যাকটিস করি। একদিন করে 10 দিন বাদে গিয়ে করলে সেটা কোনো দিনও অভ্যাসে তৈরি হয় না। অভ্যাস যোগে যুক্ত হয়ে একাগ্র চিত্তে পড়াশোনা আমরা একাগ্র চিত্তে করি না, তাহলে কেন ভগবানের নাম জপটা একাগ্র চিত্তে করতে পারবো না কেন? যখন নাম জপ করবো হাই উঠবে কেন, ঘুম পাবে কেন, তখন কেন মনে হবে আহারে এখান থেকে বেরোবার জন্য আমায় নাম জপ করতে হচ্ছে, এখান থেকে বেরোবার জন্য আমায় ভগবদ্গীতা পড়তে হচ্ছে? না, এরকমটা নয়। ভালোবেসে যখন কেউ কোনো সাবজেক্ট পড়াশোনা করে, যখন সেটাকে সে ভালোবাসে, যে জিনিসটা ভালোবেসে আসে সেটা করতে কখনো কষ্ট হয় না, সেটার ভেতর অটোমেটিক একাগ্র চিত্ত চলে আসে, তখন তার চিত্তে ওই ওয়াননেসই চলে আসবে, অন্য আর কিচ্ছু আসবে না। যেমন ধরো আমি একজন আর্টসের স্টুডেন্ট, আমি অঙ্ক করতে দিলে আমি একাগ্র চিত্তে পারি না, আমার বারবার ভুল হয়, কারণ আমি জানি আমি এটা পারছি না। কিন্তু যখন আমাকে কেউ অ্যানথ্রোপোলজি অপশনাল পড়তে দেয়, ইংলিশ করতে দেয়, আমাকে ইতিহাস ভূগোল পড়তে দেয়, কারণ ওটা আমার সাবজেক্ট, পড়তে দেয়, আমি কিন্তু একাগ্র চিত্তেই করি। কারণ কি, যার যেটাতে ইন্টারেস্ট থাকে, যে যেটা ভালোবাসে, সে সেটা একাগ্র চিত্তেই করবে। অনুক্ষণ কনস্ট্যান্টলি পরম পুরুষের, ভগবানের, পরম পুরুষ ভগবান চিন্তা করেন, তিনি অবশ্যই তাকে প্রাপ্ত হবেন, তিনি অবশ্যই তাকে প্রাপ্ত হন, মানে ভগবানকে প্রাপ্ত হন। এরপর আসে শ্লোক 9, সর্বজ্ঞ সনাতন নিয়ন্তা অণু থেকে সূক্ষ্মতর সকলের বিধাতা জড় বুদ্ধির অতীত অচিন্ত ও পুরুষ রূপে পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত, তিনি সূর্যের মতো জ্যোতির্ময় এবং তমসাচ্ছন্ন জড় প্রকৃতির অতীত। এইবার একটা করে বোঝো, সর্বজ্ঞ যিনি সব কিছু জানেন, দেখো সংস্কৃতে স্টার্ট হয়েছে কবিং ক বৈরস্য অনেশ্বর, কবিং কথাটি সংস্কৃতে মানে হচ্ছে কবিদেরকে বলা হয়, কবি কথাটির মানে হচ্ছে যারা সব কিছু জানে, এটা ধরা হয় বা এটা মানা হয়, কবিরা সব কিছু জানে, কবিরা অনেক ভাবুক হয়, তো সেই হিসেবে কবিং কথাটি হচ্ছে সর্বজ্ঞ যিনি সব কিছু জানে। সনাতন যার অনাদি, দেখো পুরাতন লেখা রয়েছে, পুরাতন মানে অনাদি, সব থেকে পুরনো পুরুষ বা আদি পুরুষ কাকে বলা হয়? গোবিন্দকে। এই যে কদিন আগে ভগবান রামচন্দ্রের ওপর যে সিনেমাটা বেরোলো আদি পুরুষ, কেন আদি পুরুষ? বিকজ তিনি সব থেকে পুরনো, তার থেকে আগে আর কেউ নেই, অনাদি। সনাতন নিয়ন্তা, সনাতন মানে যার শুরু এবং সৃষ্টি কেউ জানে না, কনস্ট্যান্টলি চলে আসছে, পারমানেন্ট। নিয়ন্তা যিনি সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করছে, কন্ট্রোল করছে, দ্য ওনলি কন্ট্রোলার। অণু থেকে সূক্ষ্মতর, তমর থেকেও তর, অণু থেকে সূক্ষ্মতর, একদম সুপারলেটিভে চলে গেছে, সব থেকে সূক্ষ্ম, এর থেকে সূক্ষ্ম আর কিছু নেই। তুমি ভাবো না একবার, চুলের মাথায় যেটা থাকে যতটুকু জায়গা সেটাকে 10,000 দিয়ে ভাগ করা হয়, করে তারপর যেটুকু অংশ হয় সেইটা হচ্ছে একটা আত্মার অংশ, আত্মার সাইজ। তো সেই আত্মার হৃদয়ের ভেতরে যখন ভগবান ঢোকে, তার মানে পরমাত্মা কতটা সূক্ষ্ম, কতটা মানে তাকে কল্পনাতীত, তাকে আমরা ভাবতেও পারি না। অণু থেকে সূক্ষ্মতর সকলের বিধাতা, আমাদের সকলের বিধাতা একমাত্র, ঠিক আছে, যার জন্য আমরা বলি না জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, মানে আমাদের এটা ভগবান ডিসাইড করে, বিধাতা ডিসাইড করে, আমাদের হাতে নেই। বিধাতা জড় বুদ্ধির অতীত, আমাদের এই যে জড় জাগতিক বুদ্ধি এবং আমরা যে এই কলিযুগের বদ্ধ জীব, আমাদের বুদ্ধির অতীত, আমরা কল্পনাও করতে পারবো না, মানে আমরা ভগবদ্গীতা পড়ার পরেও যেটুকু ভাবি না, ভগবান তার থেকেও কোটি কোটি ওপরে, কোটি কোটি মানে আমাদের ভাবনাতেও যেটুকু আসে তার থেকেও কোটি কোটি ওপরে। আর যারা অভক্ত তাদের কথা তো বাদই দাও, তাদের ভাবনাতেও আসে না, আমাদের যেটুকু বা আসে তার থেকেও কোটি কোটি ওপরে, ভাবনার অতীত, জড় বুদ্ধির অতীত, অচিন্ত যাকে চিন্তা করা যায় না, অচিন্ত। যখন বিশ্বরূপ দর্শন ভগবান অর্জুনকে দেখাচ্ছেন, অর্জুন ভীত হচ্ছেন, ভয় পাচ্ছেন এবং বলছেন যে মানে প্রভু আমি আর দেখতে চাই না, আপনি আপনার আগের রূপে ফেরত আসুন, আমার ভয় লাগছে দেখে, আমার গান্ডীব পড়ে যাচ্ছে, আমার গলা শুকিয়ে যাচ্ছে, আমার চোখে জল চলে আসছে ভয়ের চোটে, কারণ তার সেই রূপ আমরা কেউ কল্পনাও করতে পারি না, অচিন্ত, যা আমাদের চিন্তারও বাইরে। যখন মা যশোদা গোবিন্দর মুখে, বালগোবিন্দর মুখের ভেতর পুরো ব্রহ্মাণ্ড, পুরো জগৎ দেখেছিলেন, তখন তার পুরো সেই মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন, কেন? এই কারণে, কারণ যা আমাদের কল্পনাতীত। কিন্তু ভগবান তার কৃপার বসে, অহৌতুকী কৃপার বসে, কখনও কখনও তার শুদ্ধ ভক্তদেরকে কিছু কিছু একটু একটু করে দর্শন দেন, যেমন মা যশোদাকে দিয়েছেন, অর্জুনকে দিয়েছেন, কারণ তারা শুদ্ধ ভক্ত তাই। এবং পরম পুরুষ রূপে ভগবানকে, পরম পুরুষ রূপে পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত, এই রূপে ভগবানকে জানতে হবে, জেনে ভগবানের ধ্যান করতে হবে। এইবার এই ধ্যান এক একজন এক একটা পদ্ধতিতে করে, যারা নাম জপ করে তারাও ধ্যান করে, আমি নিজে নাম জপের মাধ্যমে ধ্যান করি, অনেকে ভাবে হয়তো চোখ বন্ধ করে শুধু মুখে ওম ওম ওম, যারা অক্ষরে ভগবানের অক্ষর ওমকে ডিফাইন করে মুখে বলে তারাও ধ্যান করে, যারা হরে কৃষ্ণ মহামন্ত্র করে বা রাধে রাধে মালা করে, যেটাই করুক ভগবানের আলটিমেটলি তারা ধ্যানই করে।
চোখ বন্ধ করেই করে, কেউ চোখ খুলে, অনেকে দেখো এটা যার যার নিজস্ব ব্যক্তিগত চয়েস থাকে। আমি অনেক প্রভুজিদেরকে মাতাজিদেরকে দেখেছি যারা রাস্তাঘাটে হাঁটে চলে, তাদের ষোলোমালা কমপ্লিট করার একটা তাড়া থাকে, সমস্ত সময় কাজে ব্যস্ত থাকে, তারা হাঁটতে চলতে হাতে মালা নিয়ে করতেই থাকে, এটা অনেকেই করে, এটাতে কোনো ভুল নেই। সময়ের ওপর নির্ভর করে, যদি কেউ কাজ করে সবসময় সে দিনে দু ঘন্টা বসে সময় পায় না নাম জপ করার, সে অবশ্যই এভাবে করতে পারে। কিন্তু যারা বাড়িতে বসে ভগবান, যেমন আমার তো, আমি তো পুরোই বাড়িতেই থাকি 24 ঘন্টা, কাজও আমার ওয়ার্ক ফ্রম হোম, বাড়িতেই কাজ, তো যার জন্য সকালবেলা ভোরবেলাটা ঘুম থেকে উঠে ভগবানের সামনে বসেই নাম জপটা আমি করি। তো যখন কেউ ভগবানের, আমি সকাল এবং সন্ধ্যে দুবেলা নাম জপ যখন করি, আমি ভগবানের সামনে ঠাকুর ঘরে বসেই করি, চোখ বন্ধ করেই করি, এবং এখানে যে আজ্ঞা চক্র থাকে, আজ্ঞা চক্রে ভগবানকে রিয়ালাইজ করতে করতেই করি। তো এটাকে ধ্যান করাই বলে, আমি ভগবানের নামের ওপর ধ্যান করি। কেউ ওমের ওপর ধ্যান করে, আমি যেটা তোমাদের আগে ধ্যান যোগ ক্লাসে বলেছিলাম যে যোগা শিখতাম যখন, যোগব্যায়াম করতাম যখন, আমি ওমের ওপরেই ধ্যান করতাম, তখন না জেনেই, আমি জানতামও না ওম কি, ওম হচ্ছে গোবিন্দকেই রিপ্রেজেন্ট করে, এটা আমি জানতামও না তখন, জাস্ট যোগা স্যার করায় আমাদের, যোগব্যায়ামে যারা যোগব্যায়াম করে তাদেরকে ওমের ওপরেই ধ্যান করতে হয়, তো আমরা ওমের ওপরেই ধ্যান করতাম, আমাদের পুরো জীবনটা ওমই ছিল, ইভেন সারাদিন সকাল বিকেল রাত আমি আমার মা সারাদিন ওম ওম করে উচ্চারণ সারাটা দিন, এবং ওম যে একটা ওম কতক্ষণ ধরে চলতে পারে ইউ ক্যান্ট ইম্যাজিন অ্যাকচুয়ালি, প্রায় 3 মিনিট 4 মিনিট 5 মিনিট অবধি অনেকে ওম টানে। তো তখন জানতামও না যে আলটিমেটলি গোবিন্দর নামই করছি, বাট এখন বুঝতে পারি যে ওইগুলোর একটু একটু ফল মিলিয়ে মিলিয়ে হয়তো গোবিন্দ আলটিমেটলি তার নিজের স্বরূপে আমাকে দেখা দিয়েছে, বা নিজের স্বরূপে বোঝা মানে রিয়ালাইজ করিয়েছে, কনসিয়াসনেসটা দিয়েছে। ধ্যান করা উচিত, তিনি সূর্যের মতো জ্যোতির্ময়, তিনি সূর্যের মতো জ্যোতির্ময়, আর সূর্যের জ্যোতি সবাই নিতে পারে না, সবার চোখের সেই ক্ষমতা থাকে না যে সূর্যের জ্যোতিকে সে দেখতে পারে। অনেক ম্যাক্সিমাম মানুষের চোখের সামনে মেঘে ঢাকা, তো যার চোখের সামনে মেঘ ঢাকা সে তো খুদ বার করবেই, সে তো বলবেই এটা ভুল ওটা ভুল সেটা ভুল, কারণ তার তো চোখের সামনে জ্যোতি খোলেনি এখনও, সে তো প্রকাশিত হয়নি, কারণ ভগবানকে বোঝার সাধ্য এখনও সবার হয়নি। তমসাচ্ছন্ন, তাদের চোখ মানসিকতা সমস্ত কিছু তমসার দ্বারা আচ্ছন্ন, তম গুণ থেকে যে আচ্ছন্নটা আসে দ্যাট ইজ তমসাচ্ছন্ন, তম গুণের দ্বারা আচ্ছন্ন হয়ে রয়েছে, তমসাচ্ছন্ন জড় প্রকৃতির অতীত, কারণ এই জড় প্রকৃতি তমসাচ্ছন্ন, এই জড় প্রকৃতির অতীত ভগবানকে এর ইয়েতে তোমরা কোনোদিনও বুঝতে পারবে না, ভগবান সব কিছুর বিয়ন্ডে, অতীত কথাটির ইংলিশ মানে হচ্ছে বিয়ন্ড, ঠিক আছে, সো তার ওপরে তিনি, তো তাকে বোঝা এত সহজ নয়। এরপর 10 নম্বর শ্লোক, যিনি মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে ভক্তি সহকারে পূর্ণ যোগ শক্তির বলে ভ্রুযুগলের মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন, তিনি অবশ্যই সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হন। অনেকের প্রশ্ন কেন এখানে ভক্তিযোগ কথাটি উল্লেখ করা হয়েছে, অনেকেই বলে থাকে এইখানে শুধু এই যে ভক্তি সহকারে সংযুক্ত তাই ভক্তিযোগে, অনেকের প্রশ্ন থাকে প্রভুপাদজি নাকি বেশি বেশি ভক্তিকে অ্যাড করেছে, ভক্তিটা সবথেকে সোজা যেটা সাধারণ আমাদের মতো অধমরা করতে পারে, না হলে এই যে ধ্যানের পদ্ধতি বলেছে না, এটা সারা জীবনেই লোকে করতে পারে না, মরার কালে তো ছেড়েই দাও, এই তুমি জীবন দশাতেই করে দেখাও না, যারা যদি কেউ জীবন দশাতেই এটা করে দেখায় এটাই অনেক, মরার কালে তো অনেক দূরের কথা। যিনি মৃত্যুর সময় করতে হবে অচঞ্চল চিত্তে, চিত্তকে এটা টেনশন করলে হবে না যে আমি মরে যাবো এটা ভাবলে হবে না, রিল্যাক্সে থাকতে হবে। এবং যারা বৈষ্ণব হয় না, যারা শুদ্ধ কৃষ্ণ ভক্ত হয়, তারা মৃত্যুটা খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে, খুব সুন্দরভাবে, কারণ এটা আমি নিজেও পার্সোনালি বিশ্বাস করি যে মৃত্যুটা তো মানে গোবিন্দর সাথে দেখা করার, এটা আমি এক প্রেমানন্দ মহারাজের একটা ভিডিওতেই আমি শুনেছিলাম, তিনি বলেছিলেন যে তুমি কারোর সাথে 10 বছর হয়েছে দেখা হয়নি, তুমি তার সাথে দেখা করার জন্য পাগল হয়ে রয়েছো, তো তোমার যারা স্পেশালি যারা আর্মির ওয়াইফ তারা জানে, আর্মিরা যারা বাইরে চাকরি করে তাদের হাজব্যান্ডরা 5 বছর 10 বছর বাদে যখন আসে তখন তাদের ভেতর কত একটা আনন্দ থাকে, যাদের বাবা আর্মিতে চাকরি করে তারা জানে যে কতদিন বাদে দেখার যে কী শান্তিটা থাকে। তো গোবিন্দর সাথে আমরা দেখা করার জন্য, আমাদের পরম পিতার সাথে দেখা করার জন্য অধীর আগ্রহে বসে আছি কবে সেই দিনটা আসবে, তো যারা শুদ্ধ ভক্ত হয় তারা তো ওই দিনটারই অপেক্ষা করে যে কবে আসবে সেই দিনটা, কবে আমরা অপ্রাকৃত প্রেমে ভগবানের সেবায় যুক্ত হতে পারবো। তো এই জাগতিকভাবে যেটুকু করেছি করেছি, কিন্তু এর থেকে বেশি অপ্রাকৃত স্তরে উঠে, অধ্যাত্ম স্তরে উঠে আমরা কবে করতে পারবো। তো সেই জন্য আমরা মৃত্যুর সময় কেন চঞ্চল হব, কেন দুঃখ পাবো, তো ওই দিনটা আমাদের সবথেকে লাইফের বেস্ট ডে, যে দিনটার জন্য আমরা অপেক্ষা করি প্রত্যেকে, যারা শুদ্ধ বৈষ্ণব হয় শুদ্ধ ভগবানের ভক্ত হয় তারা প্রত্যেকে এই দিনটার জন্য অপেক্ষা করে রীতিমতো। সো চঞ্চলতার কোনো প্রশ্নই আসছে না, ভগবান বলছে অচঞ্চল চিত্তে, যার চিত্ত চঞ্চল হবে না, স্থির থাকবে, ভক্তি সহকারে ভগবানের প্রতি শ্রদ্ধায়, এটার জন্য নয় যে আমি বাবা আর জড়জগতে আসতে চাই না, আমাকে এবার মুক্তি দাও আমি সেই জন্য যেতে চাই না, ভগবানের প্রতি ভক্তি ভালোবাসা থাকতে হবে যে গোবিন্দ আমি তোমাকে দেখতে চাই, আমি তোমার সেবায় যুক্ত হতে চাই, তাই আমি তোমার কাছে যেতে চাই, তোমার সেবা করতে চাই, তোমার নিত্য দাস হতে চাই, আমি কোনো কিছু পাওয়ার আশায় নয়, নিজেকে ব্রহ্মজ্যোতিতে বিলীন করে দেবো, নিজে মুক্ত হয়ে যাবো, মোক্ষ লাভ করবো, এটাও নয়, কোনো ভক্ত এটা চায় না,
ভক্তরা সবসময় ভগবানের সেবায় যুক্ত থাকতে চায়, তার জন্য তাদের যা করতে হবে তারা তাই করবে। সে জাগতিক স্তরেও সেবা করতে পারে, অপ্রাকৃত স্তরেও সেবা করতে পারে। পূর্ণ যোগশক্তির বলে, পূর্ণ যোগশক্তি, এত বছর ধরে যে যোগশক্তি আমরা করেছি বা যেটুকু আমাদের মানে যারা করে আর কি ধ্যান যোগ, ভ্রুযুগলের মধ্যে আজ্ঞাচক্রে, ভগবান এটা বলেনি বাট ভ্রুযুগলের মাঝখানে এটা থাকে আজ্ঞাচক্র, আজ্ঞাচক্রে ভগবানকে মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করে, যেটা প্রাণায়ামের মাধ্যমে যোগের মাধ্যমে করা হয়, আমি আগে ধ্যান যোগেও বুঝিয়েছিলাম, প্রাণবায়ুকে স্থাপন করে, নিঃশ্বাস একদম কন্ট্রোল করে, মানে নিঃশ্বাসটা তখন আর নেয় না, ঠিক আছে। প্রাণবায়ু মানে অক্সিজেন, তো অক্সিজেনটাকে এইখানটাতে একদম স্থাপন করে দেবে, করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করে, তখন ভগবানকে স্মরণ করে, তিনি অবশ্যই সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হন। এবার এটা বলতে এত সোজা লাগছে, এবার এটা কি করা এতটা সোজা না? সেই জন্য বারবার করে ভক্তিযোগের অনুশীলনের কথা বলা হয়, কারণ ভক্তিযোগ যেটা আমরা জীবন দশাতেও করতে পারি, মৃত্যুর আগেও মুখ থেকে একবার হরে কৃষ্ণ কথাটি বলতে পারি, হে রাম বলতে পারি, হে গোবিন্দ বলতে পারি, এটা বলা অনেকটা সোজা হবে মুখ থেকে বলা, কিন্তু ওই ধ্যানের অবস্থায় বসে মাথার মধ্যে চিন্তা করে তারপর ভগবানকে স্মরণ করা, এটা আমাদের সাধারণ কলিযুগের বদ্ধজীবেদের জন্য সম্ভব নয়, মুক্তজীবেদের জন্যও সম্ভব নয় অনেক সময়। তো সুতরাং এত কঠিন পদ্ধতিটাতে আমরা যাবো না, আমরা সহজ পদ্ধতি, ভগবান বলেছে, ভক্তিযোগ চ্যাপ্টার আছে, 13 নম্বর চ্যাপ্টার ভক্তিযোগ, সেখানেই ভগবান বলেছেন এবং এখানেও বলবেন ভগবান যে কীভাবে সহজ পদ্ধতিতেও ভগবানকে পাওয়া যায়, এটা তো কঠিন পদ্ধতি গেল। এরপর 11 নম্বর বেদবিদ, বেদবিদ মানে হচ্ছে যারা, বিদ কথাটির মানে হচ্ছে জ্ঞানী, বিদ্যার থেকে আসে, বিদ্যা আসে কেন জ্ঞানী ব্যক্তিদের থেকে, বেদবিদ পণ্ডিতেরা যাকে অক্ষর বলে অভিহিত করেন, বিষয়ে আসক্তিশূন্য সন্ন্যাসীরা যার মধ্যে প্রবেশ করেন, ব্রহ্মচারীরা যাকে লাভ করার ইচ্ছায় ব্রহ্মচর্য পালন করেন, তার কথা আমি সংক্ষেপে তোমাকে বলবো। বেদবিদ পণ্ডিতেরা যারা বেদকে অধ্যয়ন করেছেন, সেই পণ্ডিতেরা যাকে অক্ষর বলে, কারণ বেদে ভগবানকে ওম অক্ষর দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে, ভগবান নিজেই ওম, ওঙ্কার, এই যে আমরা ওম লিখি সেই ওঙ্কার হচ্ছে ভগবান, অক্ষর বলে, ওই জন্যই চ্যাপ্টারের নাম অক্ষর ব্রহ্মযোগ, ঠিক আছে, অক্ষরের মাধ্যমে ব্রহ্মকে পাওয়ার পথ। পণ্ডিতেরা যাকে অক্ষর বলে অভিহিত করেছেন, অক্ষর মানে অবিনাশী, যার কোনো ক্ষয় নেই, ঠিক আছে, যার কোনো ক্ষয় হয় না, তো তাকেই বলা হয় অক্ষর, এবং সেটা ভগবানের হচ্ছে ওঙ্কার দিয়ে রিপ্রেজেন্ট হয় বলে অভিহিত করেন, বিষয়ে আসক্তিশূন্য, যাদের কোনো কিছুর প্রতি লোভ নেই, বিষয়ে আসক্তি নেই, শূন্য সন্ন্যাসীরা, সন্ন্যাসীরা কোনো কিছুর প্রতি লোভ থাকে না। এখন তোমরা বলতে পারো দিদি অনেকে এই আছে ওই আছে, তারা কেউ সন্ন্যাসী নয়, সঠিক যথার্থ সন্ন্যাসী নয়, তো যথার্থ কথাটার মানেটা অবশ্যই বোঝো, যার জন্য আমরা যখন কৃষ্ণ ভক্ত বলি, বৈষ্ণব বলি, তখন আমরা শুদ্ধ কথাটি বলি, পরম বৈষ্ণব বলি, শুদ্ধ বৈষ্ণব বলি, শুদ্ধ কৃষ্ণ ভক্ত বলি, কেন? কারণ সামনে এরকম অনেকেই আছে, প্রিটেন্ডেড অনেকেই রয়েছে, বাট তাদেরকে ধরবে না, সেরকমই সন্ন্যাসী অনেকে প্রিটেন্ডেড থাকে, বাট তাদেরকে আমরা ধরবো না, যারা ভান করে রয়েছে ভান সন্ন্যাসী ধরবো না, আমরা সঠিক সন্ন্যাসী ধরবো। সন্ন্যাসীরা যার মধ্যে প্রবেশ করেন, যার ভেতর, ওমের ভেতর প্রবেশ করে, ওমকে তারা কী হিসাবে দেখে? ব্রহ্ম জ্যোতি হিসাবে দেখে, ব্রহ্মের জ্যোতি হিসাবে দেখে, যার ভেতর তারা মোক্ষ লাভ করবে। ব্রহ্মচারীরা, ব্রহ্মচারীরা যাকে লাভ করার ইচ্ছায়, ব্রহ্মচারীরা যাকে লাভ করার ইচ্ছায় ব্রহ্মচর্য পালন করে। ব্রহ্মচর্য কেন পালন করে জানো? ব্রহ্মচর্য ইজ এ ইন্দ্রিয় সংযম, যেটা আমরাও করি বাট রোজ দিন করতে পারি না ব্রহ্মচর্য। হ্যাঁ, একজন মেয়ে বিবাহের আগে অবধি সে চেষ্টা করলে অবশ্যই পারে, বাট সেটা সবসময় হয় না, যখন 10 বছর 12 বছর পেরিয়ে যায়, মাসিকের সময় এসে যায়, তখন আর সেটা সেভাবে হয় না, বাট তবু চেষ্টা করা যায়। যেমন একাদশী, দ্বাদশীর দিনটা সম্পূর্ণরূপে, পূর্ণিমা অমাবস্যার দিনটা সম্পূর্ণরূপে, যদি কেউ বিবাহিতও হয় তাহলেও তারা এই দিনগুলো সম্পূর্ণ ব্রহ্মচর্য পালন করতে পারে, যেটাকে ইন্দ্রিয় সংযম বলা হয়। ব্রহ্মচর্য পালন করার মেন উদ্দেশ্য হয় একাদশী, কেন আমরা পালন করি সেদিনকে, আমরা খাওয়ারটাকে, ইন্দ্রিয়টাকে সংযম কেন করি? ভগবানকে পাওয়ার উদ্দেশ্যে, ভজনা করি, ভগবানের নাম জপ করি, খাওয়া কন্ট্রোল করি, উপবাস রাখি, কেন? এগুলোও এক প্রকার ব্রহ্মচর্যের মধ্যেই আসে, ভগবানকে পাওয়ার উদ্দেশ্যে। উদ্দেশ্যটা কি? ভগবানকে পাওয়া, আর কিছু নয়। লাভ করার উচ্ছায় ব্রহ্মচর্য পালন করে, তার কথা আমি সংক্ষেপে তোমাকে বলবো। এইবার ভগবান অর্জুনকে বোঝাবেন সেগুলো। 12 নম্বর শ্লোকে ইন্দ্রিয়ের সব কয়টি দ্বার সংযত করে, মনকে হৃদয়ে নিরোধ করে এবং মস্তকের উপরি ভাগে প্রাণ স্থাপন করে যোগে স্থিত হতে হয়। দেখো, ইন্দ্রিয়ের সব কয়টি দ্বার সংযত করে, ইন্দ্রিয়ের সব কয়টি দ্বার মানে পঞ্চ ইন্দ্রিয়ের পুরো দ্বার বন্ধ হবে, ঠিক আছে, ইভেন বাকি যেগুলো রয়েছে, যেমন হচ্ছে শরীরের যে নবদ্বার রয়েছে সেগুলোকেও অবধি কন্ট্রোল করতে হয়। যেমন ধরো আমাদের একটা বাহ্য প্রাণায়াম হয় বা মূলাধার বাহ্য প্রাণায়াম একটা রয়েছে, যেটাতে মূলাধার চক্রকে টেনে ওপরের দিকে তুলতে হয়। মূলাধার চক্র কোথায় থাকে? আমাদের পায়ু যেখানে রয়েছে সেখানে, পায়ু উপস্থ সেগুলোকেও কন্ট্রোল করতে হয়, ঠিক আছে। সো পায়ুকে টেনে ওপরের দিকে সংযম করবে সংকোচনের মাধ্যমে, নিঃশ্বাসকে কন্ট্রোল করে ভেতরে রাখবে, নাক কান এমনভাবে বন্ধ করবে যে বাইরের কোনো আওয়াজ, কান খোলা থাকলেও শোনা যায় না। যেমন ধরো এই যে আমি এখন নিঃশ্বাস নিচ্ছি না, ঠিক আছে, মানে যদি অনেক সময় হয় না, দেখবে রাস্তা থেকে আমরা হেঁটে যাই, খুব বাজে গন্ধ বেরোয়, সবসময় কি আমরা নাক চেপে নাক বন্ধ করি? না, নিঃশ্বাস বন্ধ করেও নাক বন্ধ করা যায়। তো নট নেসেসারি যে কানকে চাপলেই তবে কান বন্ধ হয়,
কানকে যারা যোগী হয় না তারা যেরকম আমরা সাধারণ মানুষরা নাক না চেপে নিঃশ্বাস বন্ধ করতে পারি, যোগীরা তেমনই নাক কান না চেপেও কানকে বন্ধ করতে পারে। সে তাদের ভেতর সেই যোগের মাধ্যমে সেই ক্ষমতাটা চলে আসে। তো তারা সমস্ত ইন্দ্রিয়ের দ্বারগুলিকে বন্ধ করে, চোখ বন্ধ করে কী করবে, মনকে হৃদয়ে নিরোধ করে, মনকে হৃদয়ে নিরোধ করে, হৃদয়ে নিরোধ করে। হৃদয়ে কে আছে? গোবিন্দ আছে। আর মন তো সবসময় চঞ্চল, এদিক ওদিকও ছুটে বেড়াবে, নিরোধ করে, কন্ট্রোল করে। এবং মস্তিষ্কের ওপরে উপরিভাগে ব্রহ্মতালুতে, যেখানে ব্রহ্ম থাকে, ভগবানকে রিয়েলাইজ করা, বুদ্ধি যেখানে আমরা বলি, ঠিক আছে, মস্তিষ্কের ওপরিভাগে প্রাণ স্থাপন করে, প্রাণবায়ুকে বা নিজের সমস্ত টোটাল প্রাণটাকে নিয়ে এখানে অক্সিজেনটাকে এখানে স্থাপন করে করে যোগে স্থিত হয়, সমাধিস্থ হওয়া বা যোগের যেটা আমরা ধ্যান যোগে পড়েছি সেই রকম স্থিত হয়, ঠিক আছে। যোগাভ্যাসে, এটা গেল প্রথম স্টেজ। তারপর বলছে যোগাভ্যাসে প্রবৃত্ত হয়ে, যোগের অভ্যাসে প্রবৃত্ত হয়ে পবিত্র ওমকার উচ্চারণ করতে করতে কেউ যদি পরমেশ্বর ভগবানকে স্মরণপূর্বক দেহত্যাগ করেন, তিনি অবশ্যই পরমাগতি লাভ করেন। যোগাভ্যাস করার সময়, যখন আমরা যোগব্যায়াম প্র্যাকটিস করি সেই সময় বা প্রাণায়াম মেডিটেশন যেটাই বলো না কেন, হঠযোগও থাকে তার সাথে সাথে। প্রাণায়াম যারা হঠযোগ করে, যেমন আমি নিজেও যেহেতু আসন হঠযোগ এগুলো করি, এবং তার সাথে মেডিটেশন প্রাণায়াম একটা পার্ট অফ ইট, এটা আমরা আলাদা করে করি না, একই সাথে করি। প্রাণায়ামের পর রাজযোগ বা মেডিটেশন অবশ্যই করতে হয়। প্রবৃত্ত হয়ে পবিত্র ওমকার উচ্চারণে, পবিত্র ওমকার, কারণ ওমকার বা এই অক্ষর ভগবানের অক্ষর, ব্রহ্মের অক্ষর, যেটা থেকে আমরা ব্রহ্মজ্যোতি বা ওমের ভেতর থেকে দেখবে যে একটা জ্যোতি বা লাইট নির্গত হয় না, আমরা অনেক সময় এই ছবিটা দেখেছি তো, বা অনেক বাড়ির মন্দিরের পেছনেও দেখবে একটা ওম আঁকা থাকে এবং তার পেছন থেকে একটা লাইট বা ইয়েলো লাইট দেওয়া হয়, কারণ ওটাকে ব্রহ্মজ্যোতিকে রিপ্রেজেন্ট করা হয়। তো পবিত্র ওমকার উচ্চারণ করতে করতেও যদি কেউ পরমেশ্বর ভগবানকে স্মরণপূর্বক এবং ভগবানকে ওমের ওপর ধ্যান করবে এবং ভগবানকে মনে মনে ভাববে দেহত্যাগ করেন, তিনি অবশ্যই পরমাগতি লাভ করেন। দেখো একটা জিনিস বুঝিয়ে দিই, এক হচ্ছে অনেক সময় ছোটোবেলায় আমরা দেখেছো মায়েরা বলতো এই মুখে আওয়াজ করে পড়, মনে মনে পড়বি না, কারণ মন খুব চঞ্চল। আমরা যদি মনে মনে পড়ি, মুখে যদি আওয়াজ না করি, কথা না বলি, আমরা দেখি একটা লাইন, মনে মনে চলে গেছি সুইজারল্যান্ডে, মনে মনে চলে গেছি অমুক জায়গায়, ফুচকা খাচ্ছি, আইসক্রিম খাচ্ছি, এইসব ভাবি, মন বড্ড চঞ্চল। মন চোখের সামনে যদি কিছু থাকেও, মুখে যদি কথা না হয়, মন অনেক দূর অবধি চলে যায়। তো অনেক যারা যোগী পুরুষ হয় তারা অনেক ওপরে, তাদের ধ্যান বা তাদের যোগ অনেক সাধনা অনেক ওপরে, তার জন্য তারা মুখে না বলেও তারা হয়তো যোগাভ্যাসের মাধ্যমে ভগবানকে চিন্তায়, স্মরণের মাধ্যমে আনতে পারে। তো আমাদের মতো সাধারণ কলিযুগের মানুষরা হয়তো সেটা আমরা পেরে উঠি না, এবং সবথেকে সোজা হচ্ছে ভগবানের নাম ডিরেক্ট মুখে বলে দাও। মনে মনে পড়লে পর যদি মন অন্যমনস্ক হতে পারে, তাহলে মনে মনে ভগবানের নাম ভাবছি অথচ আমার মন অন্য কিছু ভাবছে, সেটাও হতে পারে। তো তার চেয়ে বেটার হয় আমি মুখেই বলে দিই, মুখেই আমি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, আমি ডিরেক্ট ভগবানের নামটাই বলে দিই না। এর থেকে শুদ্ধ ভগবানের অক্ষর আমার সিম্বল বলার কী আছে? যখন আমি জানি তার নাম, যখন আমি জানি তার স্বরূপ, তখন আমি ডিরেক্ট তার নামই বলে দেবো, তার স্বরূপের নামই আমি বলে দেবো। তো আমার তো আলাদা করে আর তার সাইনের নামের দরকার নেই, বোঝা গেছে? তো সবথেকে সোজা পদ্ধতি কলিযুগে অতি অবশ্যই আমরা ভগবানের নাম জপ করব। নাম জপ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা জীবন দশাতেও এবং মৃত্যুর সময়ও। তখন যদি আমরা নাও পারি এই সেম পদ্ধতিতে যোগাভ্যাসে ও পবিত্র ওম উচ্চারণ করতে করতে মারা যাব, বা আমরা তো কেউ জানিই না যে কখন হট করে চলে যাব, তো সে যেহেতু জানি না, তো মুখে মনে সবসময় গোবিন্দর নাম থাকুক, গোবিন্দর স্মরণ থাকুক, যাতে যদি কখনও কিছু হয়েও যায় অসুবিধা নেই, গোবিন্দর চরণেই যাব, কারণ জানি আমার মনের ভেতরে সবসময় গোবিন্দ গোবিন্দ চলতেই থাকে, মুখে সবসময় গোবিন্দ গোবিন্দ চলতে থাকে। আমি হয়তো বসে ষোলোমালা জপ করলাম, দ্যাট ইজ ডিফারেন্ট, ওটা পার্ট অফ সম্প্রদায় শিখিয়েছে, গুরুদেব শিখিয়েছে বা শেখাবেন, তাই ওটা করতে হয়। কিন্তু না হলে তুমি যদি আমায় জিজ্ঞেস করো, আমার কাছে তিনি গোবিন্দ, আমি সারাদিন গোবিন্দ 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 রাধা রাধা গোবিন্দ রাধা গোবিন্দ রাধা গোবিন্দ, এটা মনে মনে মাথার মধ্যে চলতেই থাকে, পড়তে থাকলেও, পড়াতে থাকলেও, কাজ করতে থাকলেও চলতেই থাকে। তো এইটা, এই ভাবনাটা, এই স্মরণটা গোবিন্দর নামেই করি। আমার যখন এত ধ্যান, এত কঠিন জিনিস আমার আসছে না, কলিযুগে আমরা পারছি না করতে, তো তখন সোজা পদ্ধতিটাকেই অবলম্বন করি, আর যেটা হচ্ছে ভগবানের নাম জপ, যেটাকেই ভক্তিযোগ বলা হয়। এরপরে আসে, এটা হচ্ছে 13 নম্বর শ্লোক পড়ালাম, আচ্ছা 14 নম্বর শ্লোকে, হে পার্থ, যিনি একাগ্র চিত্তে কেবল আমাকেই নিরন্তর স্মরণ করেন, তিনি আমি সেই নিত্যযুক্ত ভক্ত যোগীর কাছে সুলভ হই। সুলভ মানে কি? ইজি অ্যাক্সেসেবল, যেটা সহজে আমরা পেয়ে যাই, তাই তো? আমি ভগবদ্গীতার ক্লাস করা থেকে অনেক ইংলিশ ওয়ার্ড বলি আমি জানি, কারণ আমার পড়ানোর অভ্যাসটা, মানে আমি নিজে যেহেতু ইংলিশের টিচার, তো তার জন্য আমার অভ্যাসটা ওরকম হয়ে গেছে। আর প্রত্যেকটার এক্সাক্ট বাংলা মানে আমার নিজেরও খুব একটা বেশি জানা নেই, কারণ আমি লাস্ট 10-12 বছর ধরে ইংলিশ পড়ানোর সাথে খুব বেশিভাবে যুক্ত, তো যার জন্য ইংলিশ কথাটা বেশি বলি, তার জন্য আমি সরি, কিছু করার নেই আমার, কারণ আমার নলেজ যেটুকু আমি সেটার বেসিসেই বলছি। হে পার্থ, যিনি একাগ্র চিত্তে, সম্পূর্ণ মন দিয়ে, সম্পূর্ণ হৃদয় দিয়ে ভগবানের একাগ্র চিত্তে কেবল আমাকেই নিরন্তর স্মরণ করে, এইমাত্র আমি এক্সাম্পলটা বললাম, আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র আলাদা বসে করলেও কিন্তু সবসময় গোবিন্দর নাম মনে মনে নিতেই থাকবো, যে যে নামে
কেউ রাম 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 করতে থাকে, কেউ গোবিন্দ গোবিন্দ করতে থাকে, কেউ কৃষ্ণ কৃষ্ণ করে, কেউ নারায়ণ নারায়ণ করে, কেউ হরি হরি করে, কেউ হরিবোল হরিবোল করে। তো যে যে নামেই করুক না কেন, কনস্ট্যান্টলি ভগবানকে নিরন্তর স্মরণ করে। আমি সেই নিত্যযুক্ত নিত্যযুক্ত অল দ্য টাইম যে যুক্ত থাকে ভগবানের সাথে। আচ্ছা, এইখানে একটু বলে দিই, এই যে ভক্ত যোগীর কাছে সুলভ হই, তো এইখানে সংস্কৃত কথাটাতে বোধহয় ভক্তযোগী কথাটা ভক্ত কথাটা লেখা নেই, শুধু যোগী নয় কথাটা লেখা আছে। অনেকের এইটাতে আপত্তি থাকে কেন প্রভুবাদজি ভক্ত অ্যাড করেছে, কারণ যে ভগবানকে মনে করে সে নিজে ভগবানের ভক্তই হয়, তার ভেতর আলাদা কোনো পার্থক্য হয় না। যে ভগবানকে শুধু স্মরণ করে বা মনে করে সেও ভক্ত, তার জন্য তাকে সবসময় ফিজিক্যালি সেবা প্রোভাইড করতে হয় না। তা সেই জন্য এখানে সংস্কৃতে আমি বলেই নিলাম, এখানে নিত্যযুক্তস্য যোগী নয়, যে নিত্যযুক্ত যে যোগী সেই যোগী ভগবানের কাছে সুলভ হয়, ঠিক আছে? তো এখানে ভক্তযোগী বাংলায় লেখা আছে, সেই নিত্যযুক্ত ভক্তযোগীর কাছে সুলভ হই, আমি ভগবান তার কাছে অ্যাক্সেসেবল হই, ভগবান সে আমাকে পায়। এবং বিশ্বাস করে এটা জীবন দশাতেই পাওয়া সম্ভব, এমন মানে আমি যে মৃত্যু অবধি অপেক্ষা করতে হবে আমি সেরকমটা প্রয়োজন পড়ে না। জীবন দশাতেই যে নিজেকে একবার উপলব্ধ করে এবং গোবিন্দর কৃপা পায়, এবং সেই গোবিন্দর দেখানো পথ কী? ভগবদ্গীতা। ভগবদ্গীতার প্রত্যেকটা বাণীকে বেদবাক্যের মতো নিজে শিরোধার্য করে জীবনযাপন করে, ন্যায়পরায়ণ থাকে, নিষ্কাম কর্ম করে, সে গোবিন্দকে এই জন্মে জীবন দশাতেই সে উপলব্ধ করে, এবং উপলব্ধ করে করেই ভগবানের কাছে সে যেতে পারে। সে যেতে পারুক বা না পারুক ডাজ নট ম্যাটার, তার কাছে এটাই ম্যাটার করে যে সে গোবিন্দকে পেয়েছে, এটাই বেশি ইম্পর্ট্যান্ট। সে গোবিন্দর কাছে, সে গোবিন্দ এখানে রাখলেও সে গোবিন্দ সেবা করবে, ওখানে নিয়ে গেলেও সে গোবিন্দ সেবা করবে। তার কাছে সে বড় কোনো ইডিওলজিই নেই যে সে আমি মুক্ত হয়ে যাবো আর আমাকে এই দুঃখালয়ে আসতে হবে না। যে জীবন দশায় গোবিন্দকে জেনে যায় সে দুঃখালয়েও সুখ পায়, পরম সুখ সে দুঃখালয়েও পায়, পৃথিবী দুঃখালয়, কিন্তু সে পরম সুখ এখানেই পাবে, শুধুমাত্র গোবিন্দর নামেই পাবে, গোবিন্দর স্বরূপেই পাবে, শুধুমাত্র তার ওই। আমার কাছে গোবিন্দ হচ্ছে মায়াপুরের ইস্কনে যে তোমরা গোবিন্দকে দেখতে পাও, ওই আমি চোখ বন্ধ করলে তাকেই শুধু দেখতে পাই। আমার নিজের বাড়িতে গোপুষণা আছে, তারা তাদের সাথে আমার আত্মিক সম্পর্ক, কিন্তু ওই গোবিন্দ হচ্ছে আমার পরম পুরুষ গোবিন্দ, যে ভগবান, যে নিয়ন্তা সব কিছুর, যে পরব্রহ্ম আমার কাছে সব কিছু। তো আমি মায়াপুরের ইস্কনের যে গোবিন্দ, আমি চোখ বন্ধ করলে শুধু ওই স্বরূপটাই দেখতে পাই। তো এই এই রিয়ালাইজেশানটা যখন তার এই জন্মে এই জীবনে এইখানেই হবে, তখন তার পৃথিবী দুঃখালয় নয়, পৃথিবী সুখালয় হয়ে যাবে, তখন এই সমস্ত সুখ সে এখানেই পাবে, কারণ সে সমস্ত সুখ গোবিন্দর মধ্যেই পাচ্ছে, আর কোথাও নয়, জাগতিক কিছুতে সে সুখ পাবে না। এরপরে আসে, এটা গেল 14 নম্বর, 15 নম্বর শ্লোকে মহাত্মা ভক্তিপরায়ণ যোগীগণ, ভক্তিপরায়ণ টামটা প্রভুপাদজি অ্যাড করেছেন, আমি আবারও বলে দিচ্ছি, যদি তোমাদের মনে হয় তোমরা ডিসকার্ড করতে চাও করো, কোনো অসুবিধা নেই, আমরা ভক্তিযোগী, দ্যাটস ওয়াই আমরা ভক্তিযোগকে ইম্পর্টেন্স দিই। যে পাবলিকেশনের বই পড়ছো সেটাও ভক্তি বেদান্ত পাবলিকেশন, প্রভুপাদজির নামের সাথেও ভক্তি বেদান্ত রয়েছে, কারণ আমরা ভক্তিযোগের সাধনা করি, তাই জন্য আমরা ভক্তিযোগকে অ্যাড করেছি। তোমাদের যদি মনে হয় তোমরা কেউ কর্মযোগী, জ্ঞানযোগী, ধ্যানযোগী, হটযোগী, অন্য কিছু যোগী থেকে ভগবানকে পাবে, অবশ্যই চেষ্টা করো, অবশ্যই পাবে, সেটা নিয়ে আমাদের কোনো সংশয় নেই, কিন্তু এই কারণে ভক্তিযোগ বারবার কথাটি অ্যাড হয়েছে। অনেকে আপত্তি থাকে কমেন্টে লিখে, আমি তাই বারবার মেনশন করে দিচ্ছি। মহাত্মা ভক্তিপরায়ণ যোগীগণ আমাকে লাভ করে আর এই দুঃখপূর্ণ নশ্বর সংসারে পুনরায় জন্মগ্রহণ করে না, কেননা তারা পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছেন। মহাত্মা ভগবান এর আগে কিন্তু 5 নম্বর বা 6 নম্বর শ্লোক চ্যাপ্টারে ভগবান মহাত্মা কাদের বলে সেখানে তিনি বলেছিলেন, এই ধরনের ভক্ত অত্যন্ত দুর্লভ এবং এরা আমার কাছে অত্যন্ত প্রিয় এবং আমিও এদের কাছে অত্যন্ত প্রিয়, এরা অত্যন্ত মহাত্মা। ভগবান এই কথাটি বলেছিলেন যে এই সমস্ত আত্মা মহান, আত্মা তো সবাই, বাট এই আত্মারা মহান আত্মা। তো সেই আত্মারা যোগে যুক্ত থেকে ভগবানকে যে সমস্ত কিছু, যোগী মানে কি, যে ভোগী নয়, যে সমস্ত কোনো কিছু ভোগ করতে চায় না, যে শুধুমাত্র ভগবানকেই নিজের সমস্ত কিছু উৎসর্গ করেছে, নিজের সমস্ত কিছু ডেডিকেট করেছে, সেই ভগবানের শুদ্ধ ভক্ত, সেই ভগবানের শুদ্ধ যোগী, যোগীগণ আমাকে লাভ করে, ভগবানকে লাভ করে আর এই দুঃখপূর্ণ পৃথিবী দুঃখালয় নশ্বর, এর বিনাশ হবেই, এর থাকবে না সবসময় সংসারে। ভগবান বলবে কখন বিনাশ হবে সেটাও বলবে, একটু অপেক্ষা করে, এরপরেই রয়েছে সংসারে পুনরায় জন্মগ্রহণ করে না। তো এই দুঃখালয় সংসারে সে আবার জন্মগ্রহণ করে না, কেননা তার পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছে। তো তার পরম সিদ্ধি আবার সে প্রাপ্ত হয়েছে। এটা কারোর কারোর মনে প্রশ্ন জাগবে, দিদি তাহলে আমরা কৃষ্ণ ভক্ত হয়ে গেছি বলেই কি এবার মুক্তি পেয়ে যাবো? নট নেসেসারি। ওই যে বললাম লাস্ট মোমেন্টে অবধি যদি ভগবানকে এই এখন যখন থেকে জেনেছো, আমার এই এখন 28 বছর বয়স, আমি 27 বছরে গোবিন্দকে জেনেছি, তখন থেকে যতদিন অবধি আমি বাঁচবো ততদিন অবধি যদি আমি এই সেম ভক্তিতেই থাকতে পারি, তবে অবশ্যই আমি হয়তো গোবিন্দ প্রাপ্ত হতে পারি। কিন্তু যদি কেউ হয় না যে গোবিন্দ ভক্ত হয়, হুজুকে হয়, 1 বছর 6 মাস 1-2 বছর থাকে, তারপর আবার সেই জাগতিক লাইফস্টাইলের মধ্যে ঢুকে সমস্ত কিছু ত্যাগ করে দেয়, তাদের কথা বলতে পারবো না, কারণ শেষ দিন অবধি তাকে সমানভাবে ভক্তি করতে হবে, সমানভাবে তাকে যোগী থাকতে হবে, তবেই সেটা সম্ভব।
তারপর বলছে ভগবান, কেননা তার পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছে। পরম সিদ্ধি কি? আমরা হনুমান চল্লিশায় পড়ি না, অষ্টসিদ্ধি নবসিদ্ধি আটটা নটার সিদ্ধি আমরা হনুমান চল্লিশা হনুমানজির ভক্তি করে পেতে পারি। পরম সিদ্ধি মানে পৃথিবীতে যত সিদ্ধি আছে, কোটি কোটি সিদ্ধি আছে, সমস্ত সিদ্ধি একমাত্র ভগবানকে পাওয়া হলেই হয়ে যায়। সমস্ত সিদ্ধি, তিনি পরম সিদ্ধ পুরুষ, যাকে পাওয়া হলে আর কিছু পাওয়ার থাকে না, যাকে বোঝা হলে আর কিছু বোঝার থাকে না, যাকে জানা হলে আর কিছু জানার থাকে না। ষোলো নম্বর শ্লোকে, হে অর্জুন, এই ভুবন থেকে সর্বোচ্চ ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পুনরাবর্তনশীল। পুনরাবর্তনশীল মানে পুনরায় আবর্তন হয়, পুনরাবর্তনশীল অর্থাৎ যেখানে পুনর্জন্ম হয়। কিন্তু হে কৌন্তেয়, আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না। আবার শোনো, হে অর্জুন, এই ভুবন থেকে, এই ভুবন পৃথিবীর থেকে সর্বোচ্চ ব্রহ্মলোক, সর্বোচ্চ ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই কনস্ট্যান্টলি, সর্বোচ্চ ব্রহ্মলোক পর্যন্ত সবই পুনরায় আবর্তন হতে থাকে। মানে হচ্ছে সেখানে তুমি যদি যাও জন্মগ্রহণ করে, আবার মানে জন্মে মৃত্যুর পর তুমি যদি সেখানে যাও, কিছুদিন থাকবে থেকে বা কিছু বছর থাকবে থেকে আবার ব্যাক করবে। যেমন দেখো ব্রহ্মলোক, চন্দ্রলোক, ইন্দ্রলোক, সূর্যলোক, এইভাবে করে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরিতে লোক ভাগ করা রয়েছে। সেই ভুবনের সর্বোচ্চ সবই হচ্ছে সেখানে, মানে এমন নয় যে সেখানে জন্মগ্রহণ, মানে সেখানে মারা যাওয়ার পর তুমি যদি যাও এমন নয় যে তোমার আর জন্ম হবে না। ভগবান নিজে বলছে অর্থাৎ সেখানে পুনর্জন্ম হয়। সেখানে যদি তুমি যাও কিছু বছর, ওই যে ফাইভ স্টার হোটেলের মতো, স্বর্গের মতো, এর আগে একটা ক্লাসে বলেছিলাম না যে কিছুদিন টাকা, যতটা তোমার পুণ্য অর্জন নিয়ে তুমি যাবে, যতটা টাকা নিয়ে তুমি ফাইভ স্টার হোটেলে যাবে, সেখানে কিছু বছর কিছু মাস থাকবে, থেকে তারপর যখন পয়সা শেষ হয়ে যাবে, পুণ্য কমপ্লিট হয়ে যাবে, ব্যাস তুমি যা পুণ্য করেছো তার জন্য এতদিন অবধি থাকা যেত, থাকা হয়ে গেছে, দেন ব্যাক টু আবার পৃথিবী। এইবার পৃথিবীতে এসে কেন বারবার পৃথিবীতে পাঠায়? আরে কখনো তো গিয়ে হরির নাম কর, হরির নাম ছাড়া কেউ মুক্তি পায় না। এটা প্রত্যেকটা সম্প্রদায়ের গুরুদেবরা মানে, প্রত্যেকটা সম্প্রদায়, সেটা যে কোনো সম্প্রদায় হতে পারে, যে কোনো সম্প্রদায়ের গুরুদেবদের জিজ্ঞেস করো, এটাতে কোনো সম্প্রদায়ের ভেদ থাকে না। প্রত্যেকটা সম্প্রদায়ের গুরুদেবরা মানে যে হরির নাম ছাড়া কেউ কখনো মুক্তি লাভ করতে পারে না, ঠিক আছে? একমাত্র হরির নামই কেবল একমাত্র পন্থা যেটা আমাদেরকে এই নশ্বর জগৎ থেকে মুক্তি দিতে পারে। তো এই সেখানে হরির নাম জপ করলে আর কখনো তার পুনর্জন্ম হয় না। কিন্তু হে কৌন্তেয়, আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না। যে হরিকে প্রাপ্ত করে, যে গোবিন্দকে প্রাপ্ত করে, তার আর পুনর্জন্ম হয় না, সে আর দ্বিতীয়বার করে জন্মগ্রহণ করে না, ঠিক আছে? আচ্ছা, এরপর এখানে আমি একটুখানি, এটা প্রভুপাদজির লেখা, আমি একটুখানি মেনশান করে দিচ্ছি। একটা শ্লোক আছে, বলদেব বিদ্যাভূষণ তার ভগবদ্গীতার ভাষ্যে এই শ্লোকটি উদ্ধৃত করেছেন। এই জড় ব্রহ্মাণ্ডের প্রলয়ের সময়, উনি সংস্কৃতটা লিখেছে বাট আমি অত ভালো পড়তে পারি না, সময় নিরন্তর কৃষ্ণ ভাবনায় ভাবিত ব্রহ্মা ও তার ভক্তগণ তাদের ইচ্ছা অনুসারে পরব্রহ্মস্থিত অপ্রাকৃত ব্রহ্মাণ্ডে এবং বিশেষ বিশেষ চিন্ময় গ্রহলোকে স্থানান্তরিত হন। বোঝা গেছে? তো সুতরাং যারা ব্রহ্মাকে উপাসনা করেন, মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের যে ব্রহ্মা, তো সেই ব্রহ্মাকে, ব্রহ্ম নয় কিন্তু, ব্রহ্মা ইজ ডিফারেন্ট, ব্রহ্ম হচ্ছে আত্মা, পরব্রহ্ম ভগবান, আর ওটা হচ্ছে ব্রহ্মা, ঠিক আছে? ব্রহ্মা এবং তার ভক্তগণ, ব্রহ্মার যারা ভক্ত হয় তারা তাদের ইচ্ছা অনুসারে ডিফারেন্ট ডিফারেন্ট যে পরব্রহ্ম রয়েছে, সেই পরব্রহ্মে স্থিত, পরব্রহ্ম স্থিত, পরব্রহ্ম মানে কি? আকাশ, মহাকাশকে পরব্রহ্ম বলা হয়ে থাকে। অপ্রাকৃত ব্রহ্মাণ্ডে, যেগুলো প্রাকৃত জাগতিক নয়, সেই ব্রহ্মাণ্ডে এবং বিশেষ বিশেষ চিন্ময় গ্রহলোকে, গ্রহলোকগুলোতে স্থানান্তরিত হয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসবো হচ্ছে সতেরো নম্বর শ্লোক। সতেরো নম্বর শ্লোকে খুব ভীষণ ভীষণ তাৎপর্যপূর্ণ, এবং তার তাৎপর্যটা যেটা প্রভুপাদজি লিখেছেন ওটাও আমি তোমাদের সাথে একটু পড়ে শোনাবো, যাদের কাছে বই নেই তাদের সুবিধা হবে। মনুষ্য মানের সহস্র চতুর্যুগে ব্রহ্মার একদিন হয় এবং সহস্র চতুর্যুগে তার এক রাত্রি হয়। এভাবে যারা জানেন তারা দিন ও রাত্রির তত্ত্ববেত্তা। ভগবানকে যারা জানেন তারা যেরকম ভগবত তত্ত্ববেত্তা, সেরকমই যারা দিন রাত্রির তত্ত্ববেত্তা হয় তারা জানে যে মনুষ্য মানের, মানুষের চতুর্যুগে, সহস্র চতুর্যুগে মানে সবেমাত্র চারটে যুগ, মানে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এইভাবে এটা তো চারবার হলো, এই রকম করে এক হাজার বার আসবে। সহস্র চতুর্যুগে ব্রহ্মার এক দিন হয়, মানে বারো ঘন্টা হয়। আর ব্রহ্মা কিন্তু নট ব্রহ্ম, ব্রহ্মার, ঠিক আছে? ব্রহ্মার এক দিন হয় এবং সহস্র চতুর্যুগে তার এক রাত্রি হয়। ব্রহ্মার যখন বারো ঘন্টা দিনের বেলা এবং বারো ঘন্টা রাত্রিবেলা যখন সে ঘুমায় তখন কি হয়, তার রাত্রি হয়, মানে আবার সহস্র চতুর্যুগে আবার এক রাত্রি হয়। এভাবে যারা জানেন তারা দিন ও রাত্রির তত্ত্ববেত্তা, এবং রাত্রিবেলা সমস্ত প্রলয় আসে এবং দিনের বেলার পরেই ভগবান বলবে এবং তখন সমস্ত কিছু আবার নতুন করে প্রকাশিত হয়। পড়বো একটু বাদেই পড়বো, এইবার একটু আমি তাৎপর্যটা বোঝাই যারা একদম প্রথম নতুন জানো না তাদের জন্য।
ব্রহ্মার একদিনকে কল্প বলা হয়। আমরা বলি না এক কল্প বা গোবিন্দকে না পেলে আবার কল্প কোটি কাল আমাদের অপেক্ষা করতে হবে, সেই কল্প হচ্ছে ব্রহ্মার একদিনকে বলা হয়। এক কল্পে সত্যত্রেতা দ্বাপর ও কলি এই চারটি যুগ 1000 বার আবর্তিত হয়। সত্যযুগের লক্ষণ সদাচার, বুদ্ধিমত্তা ও ধর্ম, তার জন্য সত্যযুগের বয়সও বেশি ছিল। যে যেরকম কর্ম করবে দেখবে সত্যযুগে মানুষ 400-500-1000 বছর তার বেশি বছর, কেউ কেউ 10,000-12,000 বছর অবধিও তোমার হচ্ছে ধ্যান করতো, বহু বছর বহু সময় মানুষের হাতে ছিল তখন। তখন সত্যযুগের এই যুগে স্থায়িত্বকাল 17,28,000 বছর। ত্রেতাযুগে পাপকর্মের সূচনা হয় এবং এই যুগে স্থায়িত্বকাল 12,96,000 বছর। দ্বাপর যুগে সদাচার ও ধর্মের অবনতি ঘটে এবং পাপ বর্ধিত হয়, এই যুগের স্থায়িত্ব 8,84,000 বছর। আর সব শেষে কলিযুগে যার মাত্র 5,000 বছর হয়েছে, গত 5,000 বছর ধরে এই যুগ চলছে, কলহ, অজ্ঞানতা, অধর্ম, পাপাচারের প্রবল দেখা যায় এবং যথার্থ ধর্মাচার প্রায় লুপ্ত হয়, এই যুগের স্থায়িত্ব 4,32,000 বছর। কলিযুগে অধর্ম এত বৃদ্ধি পায় যে এই যুগের শেষে পরমেশ্বর ভগবান স্বয়ং কল্কি অবতার রূপে অবতীর্ণ হয়ে অসুরদের বিনাশ করে এবং তার ভক্তদের পরিত্রাণ করে এবং আরেকটি সত্যযুগের সূচনা করেন। তারপর এই প্রক্রিয়া আবার চলতে থাকে। এই চারটি যুগ যখন 1000 বার প্রবর্তিত হয় তখন ব্রহ্মার একদিন হয় এবং পরিসমান কালে এক রাত্রি হয়। পরিসমান কালে মানে 12 ঘন্টা 12 ঘন্টা আমাদের কাছে, মানে ব্রহ্মার কাছে নয়, ব্যাপারটা হচ্ছে আমরা ওই পয়েন্ট অফ ভিউ বোঝাচ্ছি। আমাদের কাছে তো 12 ঘন্টা 12 ঘন্টায় 24 ঘন্টা হয়, সেইভাবে আমি ব্রহ্মা পয়েন্ট অফ ভিউ থেকে বললাম, তার একদিন এক রাত ওইভাবে করে বোঝালাম, ঠিক আছে। আচ্ছা, এবং দেখো এই 100 বছর পৃথিবীর অনুসারে টোটাল প্রভুপাদজি যোগ গুণ করেছে বা যোগ করেছে করে লিখেছেন, এটা আমি আর মানে কত সংখ্যায় গিয়ে দাঁড়াবে আমি জানি না, 3, 1, 1, 0, 4, তারপর 3, 0, 2, 0, 2, 0, 3, 0, মানে হচ্ছে 4 আর এদিকে 6, মানে 10টা 0 লাস্টে, 331, তারপরে হচ্ছে 0, 4, তারপরে গিয়ে আবার হচ্ছে 10টা 0, টোটাল এই সমানকে বোঝায়। এরপরে গিয়ে পৃথিবী ধ্বংস হবে, বোঝা গেছে, এরপরে গিয়ে। সো এই টাইমটা অনেক সময়, অনেক, ঠিক আছে। আমাদের 400,000 আমাদের এই 5,000 বছরেই আমরা অত দূর অবধি আমরা ভাবি না, আর মানুষজন জানেই না, এদের কাছে তো এগুলো মাইথোলজি, এগুলো তো তাদের কাছে মিথ, এরা তো এগুলো কি ইতিহাস বলে হিস্ট্রি বলে জানেই না। এদের কাছে ইতিহাস কোনটা? এদের কাছে মুঘল সাম্রাজ্য ইতিহাস, এদের কাছে ব্রিটিশ সাম্রাজ্য ইতিহাস, আর বেদ হচ্ছে এদের কাছে মাইথোলজি। তো কাদেরকে আর তোমরা ভগবদ্গীতা শেখাবে? এই হচ্ছে আমাদের কলিযুগের অবস্থা। এমনি এমনি তো আর ভগবান আসবে না। আর একবার ভেবে দেখো, 5,000 বছরেই যদি এই খারাপ অবস্থা, আশেপাশে যা ঘটনাগুলো আমরা দেখছি, এই যে নির্মমতা, আসুরিক প্রবৃত্তি, বা এই যে ঘটনাগুলো আমরা শুনছি দেখছি খবরে, এগুলো 5,000 বছরে যদি এই হয়, তাহলে 4,32,000 বছরের সময় কী অবস্থা হবে, মানে কল্পনার বাইরে। তখন এটা শ্রীমদ্ ভগবতেই আর মানে ডিটেলে দেওয়া রয়েছে, তখন মানুষের গড় আয়ু 20 বছরে এসে দাঁড়াবে। তখন ধর্ম বলে কিছু থাকবে না, ভগবানের নাম জপ বলে কিছু থাকবে না, মানুষ মানুষের মাংস অবধি খাবে, নররাক্ষস হয়ে যাবে মানুষ তখন। মানে 20 বছর যদি কারোর, মানে 20 বছরে তো একটা পড়াশোনাও হয় না, কমপ্লিট হয় না, তারপর 20 বছরে মানুষের গড় আয়ু হয়ে যাবে, যেটা এখন বর্তমানে 70 বছর রয়েছে। এটা আস্তে আস্তে কমতে থাকে এবং সেটা আগেকার দিনে সত্যযুগে তো 1000 বছরের ওপরে ছিল, দ্বাপর যুগে ত্রেতা যুগেও তখন মোটামুটি 300-400 বছর, 100 বছর, 150 বছর কোনো বড় ব্যাপার ছিল না। মানে ইভেন দেখো না, দ্বাপরের সময়ও ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে যে লীলা করেছেন যে সময় থেকে, সেটাও প্রায় 125 বছর। তখন বোধহয় পিতামহ ভীষ্মর প্রায় 350 বেশি বয়স হবে এরকম, অর্জুনেরও প্রায় 90-এর ওপরে, মানে যে সময় কুরুক্ষেত্র যুদ্ধ হচ্ছে সেখানে সময় অর্জুনের প্রায় 89 বা 90 এরকম বছর। তো মোটামুটি তখনও ওই 100-150-200-300 অবধি নর্মাল বয়স ছিল, সেটা কমে এখন ইভেন আমাদের দাদু ঠাকুমাদের কথা ভাবো, আমার দাদু ঠাকুমা প্রায় 80-90 বছর, এখন আমার দিদা এখনও বেঁচে আছে প্রায় 95 বছর। আমার যে যোগা স্যারের কথা বলি, তার যে শ্বশুরমশাই, তার বোধহয় 102 বছর বা 103 বছর তিনি বেঁচে আছেন। তো এরকম মানে যারা আগেকার দিনে এবং শুদ্ধ সাত্ত্বিক জীবনযাপন করে, যার কথা আমি বললাম যোগা স্যারের যে শ্বশুরমশাই, তিনি সম্পূর্ণ ভেজিটেরিয়ান, যোগব্যায়াম করেন, এখনও এই বয়সেও যোগব্যায়াম করেন, স্ত্রী নেই, একামাত্র থাকে, 3টি মেয়ের বিয়ে হয়ে গেছে, কিন্তু তারপরেও তিনি সমস্ত কিছু করতে পারেন। তো এইটা না, মানুষের যোগব্যায়াম এবং ভগবান এবং হচ্ছে শুদ্ধ সাত্ত্বিক জীবনযাপন, শুদ্ধ খাবার দাবার, লাইফস্টাইল, এইটার ওপর নির্ভর করে মানুষের গড় আয়ু হয়। যে যত বেশি তামসিক জীবনযাপন করে, রাজসিক জীবনযাপন করে, তাদের আয়ু তত কম হয়। এরপর 18 নম্বর শ্লোকে ভগবান বলছেন, ব্রহ্মার দিনের সমাগমে সমস্ত জীব অব্যক্ত থেকে প্রকাশিত হয় এবং ব্রহ্মার রাত্রির সমাগমে পুনরায় অব্যক্তে লয় প্রাপ্ত হয়। ভগবান কিন্তু একবারও বলেননি তাদের জন্ম হয় মৃত্যু হয়, কারণ কি, ভগবানের কাছে আমরা হয়তো, আমাদের কাছে আমাদের দেহটাই সব, সেই জন্য আমরা বলি আমাদের জন্ম হয়েছে মৃত্যু হয়েছে, অজ্ঞানতার বসে বলি, কিন্তু ভগবানের কাছে দেখো অব্যক্ত থেকে প্রকাশিত হয়েছে এবং পুনরায় অব্যক্তে লয় প্রাপ্ত হয়েছি। ব্রহ্মার দিনের সমাগমে, যখন ব্রহ্মার দিন হয় তখন সমস্ত জীব অব্যক্ত থেকে প্রকাশিত হয়,
অব্যক্ত অবস্থা থেকে আবার তাদের তারা সামনে আসে এবং ব্রহ্মার রাত্রির সমাগমে, ব্রহ্মার যখন আবার রাত্রি হয় সমাগমে, পুনরায় আবার অব্যক্তে আবার অন্ধকারে আমরা লয়প্রাপ্ত হই, লয়প্রাপ্ত হয়, ঠিক আছে। এরপর দেখো 19 নম্বর শ্লোকে, হে পার্থ, সেই জীবসমূহ পুনঃ পুনঃ জন্মগ্রহণ করে ব্রহ্মার রাত্রির সমাগমে লয়প্রাপ্ত হয় এবং পুনরায় দিনের সমাগমে তারা আবার আপনা থেকেই প্রকাশিত হয়। একই অলমোস্ট, হে পার্থ, সেই জীবসমূহ, সেই জীবগুলি, জীবসমূহ মানে প্লিজ সবাই শুধু মানুষ ভাববে না, জীব মানে সবাই, যাদের প্রাণ আছে তারা সবাই জীব, যার ভেতরেই ভগবানের হৃদয়ের আত্মা রয়েছে তারা সব, মানে একটা সেই আণুবীক্ষণিক মাইক্রোস্কোপিক অ্যানিমালস থেকে মাইক্রোস্কোপিক অ্যালগি ফাঙ্গাই এদের থেকে স্টার্ট করে ইচ অ্যান্ড এভরি ওয়ান ইজ জীব, পুনঃ পুনঃ জন্মগ্রহণ করে, বারবার জন্মগ্রহণ করে এবং ব্রহ্মার রাত্রির সমাগমে লয়প্রাপ্ত হয়, ব্রহ্মার রাত্রিতে আবার ক্ষয়প্রাপ্ত হয়ে যায় এবং পুনরায় দিনের আগমনে, আবার যখন ব্রহ্মার দিন আসে তারা আপনা থেকেই প্রকাশিত হয়, তাদেরকে নতুন করে আনতে হয় না, তারা আপনা থেকেই প্রকাশিত হয়ে যায়। আচ্ছা, এবং এর থেকে মুক্তির একমাত্র পথ হচ্ছে ভগবানের নাম জপ করা এবং ভগবানের যদি সেবা পুজো করতে পারো, করতে পারো, অন্যান্য যোগের পদ্ধতি অবলম্বন করতে চাইলে করতে পারো, বাট সবথেকে ইজি যেটা, যেটা একজন মানুষ কর্মযোগী নিজের কর্মের সাথে সমস্ত কিছুর সাথে করতে পারে, সেটা হচ্ছে ভগবানের নাম জপ, আর কিছু না। আচ্ছা, এরপরে 20 নম্বর শ্লোক, কিন্তু আর একটি অব্যক্ত প্রকৃতি রয়েছে যা নিত্য এবং ব্যক্ত ও অব্যক্ত বস্তুর অতীত, সমস্ত ভূত বিনষ্ট হলেও তা বিনষ্ট হয় না, উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দেখো আবার ভগবান কী বলছে এখানে, ভগবান শ্রীকৃষ্ণের পরা ও চিন্ময় শক্তির কথা বলা হয়েছে, কিন্তু আরেকটি অব্যক্ত প্রকৃতি রয়েছে যাকে ব্যক্ত করা সম্ভব নয়, যাকে আমরা এক্সপ্লেন করতে পারি না, বলতে পারি না মুখে, যা নিত্য এবং যা সবসময় পারমানেন্ট থাকে এবং ব্যক্ত অব্যক্ত বস্তুর অতীত, যা নিত্য এবং ব্যক্ত অব্যক্ত, তাকে তুমি মানে ব্যক্ত বলবে না অব্যক্ত বলবে। যেমন ধরো এখানে প্রভুপাদজিও লিখেছেন যে কোথাও কোথাও এটা ভগবানের যে গোলোক বৃন্দাবন ধাম তাকে ব্যক্ত করা হয়েছে, তাকে এক্সাম্পলের মাধ্যমে বোঝানো হয়েছে। যেমন আমরা জানলাম কী করে যে গোবিন্দ গায়ের রং ঘন শ্যাম, তিনি হলুদ রঙের পীত বস্ত্র পরতেন, হাতে বাঁশি নিতেন, তো এই যে জিনিসটা এটা অ্যাকচুয়ালি ওই সমস্ত শ্রীমদ্ ভগবতেও এক্সপ্লেন করা আছে এবং ভগবানের যে গোলোক ধামের যে তোমার এক্সাম্পল সেটা আমরা পরের শ্লোকেই আসছি, আমি প্রভুপাদজির এক্সপ্লেনেশন থেকেই বলবো, তো এইখানে সেটা বলা আছে। তো কিছুটা ব্যক্ত অবশ্যই, আবার এমন অনেক কিছু আছে যেটা আমাদের কল্পনার বাইরে, একবার ভেবে দেখো না, আজকালকার সায়েন্টিস্টরা তারা অবধি বলে যে আমরা এই 9টা গ্রহের বাইরে বা তার বেশির বাইরে আমরা যেতেই পারি না। এই রিসেন্ট টাইমে হয়েছে যে বোঝা গেছে যে আমরা শুধু ইউনিভার্সের পার্ট নই, আমরা মাল্টিভার্সের পার্ট, না হলে আমাদের সনাতন ধর্মের শাস্ত্র বহু বছর পূর্ব পূর্ব কোটি কোটি বছর আগে থাকতে বলে আসছে আমরা মাল্টিভার্স, আমরা ইউনিভার্স নই, এই যে জগন্নাথ প্রভু, আমরা কেন জগন্নাথ, জগতের নাথ, দ্য লর্ড অফ দ্য মাল্টিভার্স, ইউনিভার্স নয়, দ্য লর্ড অফ দ্য মাল্টিভার্স। রাধা মাকে কেন বলা হয় দ্য কুইন অফ দ্য মাল্টিভার্স, কারণ এটা আমাদের একটা ব্রহ্মাণ্ড নয়, ভগবানের নিঃশ্বাসে ব্রহ্মাণ্ডের পর ব্রহ্মাণ্ড রয়েছে। তো সেটাই বলছে যে যা ব্যক্ত অব্যক্ত বস্তুর অতীত, বিয়ন্ড, আমাদের কল্পনাতীত, আমরা ভাবতেও পারি না, সমস্ত ভূত বিনষ্ট হলেও তা বিনষ্ট হয় না, প্রত্যেকটা লোকও যদি বিনষ্ট হয়ে যায় তা ভগবানের ধাম, নিত্য ধাম, চিন্ময় ধাম কোনো দিনও বিনষ্ট হয় না। তো সুতরাং একমাত্র পরম গন্তব্যস্থল হচ্ছে আমাদের গোবিন্দ। 21 নম্বর শ্লোক, সেই অব্যক্তকে বলা হয় অক্ষর, সেই অব্যক্ত যাকে তুমি ব্যক্ত করতে পারবে না। যেমন অক্ষরের মধ্যে আমি ওমকার ধরলাম, তো ওমকারকে তুমি কীভাবে এক্সপ্লেন করবে, তুমি জানো না, তো তিনি তো অব্যক্ত, তাকে অক্ষরকে বা ওমকে আমরা ব্যক্ত করতে পারি না, এক্সপ্লেন করতে পারি না। সেই অব্যক্তকে বলা হয় অক্ষর, সেটি সমস্ত জীবের পরমাগতি, সেই ওম বা ভগবানের কাছে যে আমরা যাব, সেই সমস্ত জীবের, সমস্ত জীবের পরম আগতি মানে হচ্ছে পরম গতি, একদম আলটিমেট গোল, এরপর আর কিছু নেই। কেউ যখন সেখানে যায় তা তখন আর তাকে এই জগতে ফিরতে হয় না, সেটি আমার পরম ধাম, ভগবান স্বয়ং নিজে বলছে যখন কেউ সেখানে যায় তখন আর তাকে এই জগতে ফিরতে হয় না, সেটিই আমার পরম ধাম, সেটিই ভগবানের নিত্যযুক্ত ধাম। ভগবানের কাছে আমরা যদি সবসময় ভগবানের নিত্য যুক্ত হয়ে থাকতে চাই, ভগবানের সাথে থাকতে চাই, তাহলে সেটিকেই পরম ধাম বলা হবে। এবং এই অক্ষর যারা ব্রহ্মজ্যোতিতে বিশ্বাসী, ওমের উচ্চারণ করে, ওমের ধ্যান করে, কারণ এই চ্যাপ্টারটাই যেহেতু অক্ষর ব্রহ্মযোগ, তাদের জন্য সেটাই, তারা ধ্যানপূর্বক পাক। যারা আমরা ভক্তিযোগের সাথে যুক্ত তারা আমরা ভগবানের নাম জপ করি এবং ভগবানের গোলক ধাম বা কৃষ্ণধামে আমরা যাওয়ার জন্য ভগবানের সেবা করতে চাই। এইখানে আমি একটু বলি, এখানে প্রভুপাদজির লেখা তাৎপর্য থেকেই বলছি, ব্রহ্ম সংহিতায় ভগবান শ্রীকৃষ্ণের পরম ধামকে চিন্তামণি ধাম বলে বর্ণনা করা হয়েছে, যে ধামে সমস্ত বাসনা পূর্ণ হয়, মানে চিন্তামণি মানে তুমি ভাবনাতেও যদি ভাবো তাতেও তুমি পেয়ে যাবে। গোলক বৃন্দাবন নামক ভগবান শ্রীকৃষ্ণের পরম ধাম চিন্তামণি দিয়ে তৈরি প্রসাদে পরিপূর্ণ, চিন্তামণি প্রসাদগুলো দিয়ে তৈরি গোলক বৃন্দাবনে, সেখানকার গাছগুলি কল্পতরু, যা চাইবে তাই পাবে,
যা ইচ্ছামাত্র আকাঙ্ক্ষিত খাদ্যদ্রব্য দান করে। সেখানকার গাভীগুলি সুরভী, যারা অপর্যাপ্ত পরিমাণে দুধ দান করে। এই নিত্য ধামে সহস্রত লক্ষ্মী নিরন্তর অনাদিরাদি পুরুষ সর্বকারণের কারণ শ্রী গোবিন্দের সেবা করছেন। ভগবান নিরন্তর তার বেণুবাদন করেন, মানে হচ্ছে বাঁশী, তার দিব্য শ্রী বিগ্রহকে, ত্রিভুবনকে আকৃষ্ট করে। তার নয়নদ্বয় কমল দলের মতো, মানে পদ্মের মতো, এবং তার শ্রী বিগ্রহের বর্ণ মেঘের মতো ঘনশ্যাম, যার জন্য তাকে আমরা ঘনশ্যামও বলে থাকি। গায়ের রংটা শ্যাম বর্ণ বা ঘনশ্যাম, ঘনশ্যাম। তিনি এতই আকর্ষণীয় যে তার অপূর্ব সুন্দর রূপ কোটি কোটি কন্দর্পকেও পরাভূত করে। তার পরনে পীত বসন, হলুদ বসন, গলদেশে বনমালা, মালা যেটাকে কী বেশ যেন হিন্দিতে একটা বলা হয়ে থাকে, একটা মালা আছে গলে মে বৈজয়ন্তী মালা বা এরকম কিছু একটা হিন্দিতে গানে বলে, বনমালা। এবং কেশদামে শিখিপুচ্ছ, শ্রীমদ্ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ চিন্ময় জগতের সর্বোচ্চ লোক, তার স্বীয় ধাম গোলক বৃন্দাবন সম্বন্ধে অল্পমাত্র আভাস দিয়েছেন শ্রীমদ্ভগবতে। এইবার দেখো, এইখানে যেটা আর একটা জিনিস আমি বলছিলাম সেইখানটাতে আমি পেয়েছি এখন, যে এই যে গোলক বৃন্দাবন ধামের কথা, যেটা যেটা অপ্রাকৃত ভগবানের, সেইটাই ভগবান যখন এসেছিলেন এখানে লীলা করার জন্য, তখন তিনি তার কিছু অংশ মাত্র নিয়ে এসেছিলেন, যেটা আমাদের মথুরাতে বৃন্দাবনে রয়েছে। বৃন্দাবনে যার জন্য মানুষ এই যে ভগবান তার ছোটোবেলার দিব্য লীলাগুলো ওখানে করেছিলেন, তো সেটার কারণ হচ্ছে ভগবান গোবর্ধন পর্বতকে, গাভীদেরকে তার সেই পীত বস্ত্র, হলুদ বস্ত্র পরে, বাঁশি হাতে, ঘনশ্যামের যে রূপ, সেই রূপে সেই সমস্ত কিছু গোলক ধামের থেকে নিয়ে তার কিছু আংশিক অংশ এখানে রেখে গেছেন। এখন তো তার অবশ্যই অনেক বদল হয়ে গেছে, কিন্তু যে সময় 5000 বছর আগে ভগবান যখন সেখানে ছিলেন তখন যেরকম রূপ ছিল, সেটা তো মানে জাগতিকেই যদি ওই হয় তাহলে একবার ভেবে দেখো সেটা অপ্রাকৃততে কীরকম হবে, স্পিরিচুয়ালে সেটা কতটা সুন্দর হবে। তো যারা ভক্ত হয়, ভক্তযোগী হয়, তারা ভগবানের ওই ধামের যে ভগবান রয়েছে, আমরা সেই রূপে ভগবানকে ভালোবাসি, সেই জন্য আমরা ভক্তযোগী। এবার যারা ওমের ওপর ধ্যান করে ভগবানকে পেতে চায়, ব্রহ্মজ্যোতিতে লীন হতে চায়, সেটা সম্পূর্ণ তাদের নিজেদের চয়েস। কারণ ভগবান স্বয়ং বলেছে যে যে পদ্ধতিতে আমার কাছে আসতে চাইবে আমি তাকে সেই পদ্ধতিতেই গ্রহণ করব, যে যে রূপে আমাকে ভালোবাসবে আমি সেই রূপেই তাকে গ্রহণ করব, তার সামনে আমি সেই রূপেই ধরা দেবো। সে নারায়ণ রূপে চাইলে নারায়ণ রূপে, রাম রূপে চাইলে রাম রূপে, কৃষ্ণ রূপে চাইলে কৃষ্ণ রূপে। 22 নম্বর শ্লোকে, হে পার্থ, সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অনন্য ভক্তির মাধ্যমেই কেবল লাভ করা যায়। তিনি যদিও তার ধামে নিত্য বিরাজমান, তবুও সর্বব্যাপ্ত এবং সব কিছু তার মধ্যেই অবস্থিত। ঠিক আছে, এই যে হে, অনেকের মনে প্রশ্ন থাকে, তো এখানে দেখো সংস্কৃতে পেয়ে যাবে, পার্থ ভক্তা লভ্যন্যস্থ নয়া, মানে হচ্ছে কথাটি এখানে আমি ভেঙেই বলছি, ভক্তা মানে ভগবত ভক্তির দ্বারা বা ভক্তির দ্বারা, ভগবত কেন, ভগবানের ভক্তি, তাই ভগবত কথাটি আসে ভগবানের থেকে। ঠিক আছে, এবং হচ্ছে অনন্যায়া মানে হচ্ছে অনন্য ভক্তির দ্বারা ভগবানকে লাভ করা যায়। হে পার্থ, সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে কিসের মাধ্যমে, অনন্য ভক্তির মাধ্যমে। ভক্তি কখন আসে, যখন আমরা সম্পূর্ণ ভগবানের ওপর সব কিছু ছেড়ে দিই, যে হে ভগবান আমি সম্পূর্ণরূপে তোমার শরণাগত, আমি জানি আমি অনেক ভুল করেছি, আমি অনেক পাপ করেছি, কিন্তু আমি যখন থেকে তোমায় বুঝতে শিখেছি আমি নিজের চেষ্টা করি ভালো মানুষ হওয়ার, আমি নরম মাটি, তুমি যেমন পারো আমাকে তেমন গড়ে পিঠে নাও, এবং আমি আমার এখন থেকে আমৃত্যুকাল অবধি যেন আমার মুখে সবসময় তোমার নাম থাকে, আমার হৃদয়ে যেন সবসময় আমি তোমাকে অনুভব করতে পারি, তুমি শুধু আমার পাশে থেকো। এইটা হচ্ছে ভক্তির এক্সাম্পল। এবং বিশ্বাস, বিশ্বাস কেমন হবে, প্রহ্লাদ মহারাজের মতো, যে কোনো কিছুতেই কেউ টলাতে পারবে না, কোনো সিচুয়েশানে কখনোই তোমার মন চঞ্চল হবে না, সবসময় তুমি জানবে গোবিন্দ আছে, গোবিন্দ আমায় রক্ষা করবে। এইটা হচ্ছে ভক্তি। তো যদি আমরা ভক্তি এটা করি তাহলে আমাদের বিগ্রহ সেবাও লাগবে না, বিগ্রহ সেবা সবাই করতে পারে না, সুযোগ থাকলে অবশ্যই করো, যদি সুযোগ না থাকে ভগবানের নাম জপ করো এবং ভগবানের ওপর সব কিছু বিশ্বাস করো, শরণাগতি নাও এবং তার ওপর সব কিছু ছেড়ে দাও। নিজে থেকে কিছু, ওই যে যাদের অবিশ্বাস থাকে তারা কোনোদিনও ভক্ত হতে পারে না, ভগবানকে পেতেও পারে না, ভগবানের রূপ বুঝতেও পারে না। অবিশ্বাস নিয়ে কোনোদিনও ভক্তি হয় না, বিশ্বাস, ভক্তি আসেই বিশ্বাস থেকে, কারণ কথাটা একসাথেই বলা হয় ভক্তি বিশ্বাস। মাধ্যমেই কেবল লাভ করা যায়। তিনি যদিও তার ধামে নিত্য বিরাজমান, ভগবান সবসময় তার ধামে নিত্য বিরাজ, ভগবান যেমন দেখো আজকে আমরা যারা চতুর্মাস ব্রত পালন করি আমরা বলি ভগবান শ্রীবিষ্ণু এই সময় শয়ন একাদশী থেকে আমাদের স্টার্ট হয়, তারপর পার্শ্ব একাদশীতে তিনি মানে দিক পরিবর্তন করে এবং তারপরে আসে হচ্ছে উত্থান একাদশীতে তিনি উঠে যান। তার মানে কি ভগবান এই 4 মাস কোনো কাজ করেন না, ভগবান কি তার নিজের ধামে থাকেন না, না, এটা হচ্ছে ভগবান তাকে নিজেকে কোটি কোটি অংশে তিনি বিভক্ত করতে পারেন, যেভাবে তিনি প্রত্যেকটা জীবের হৃদয়ে বসবাস করেন সেইভাবেই তিনি তার নিত্য ধামে সবসময় থাকেন। কিন্তু
তবুও সর্বব্যাপ্ত, তিনি সব জায়গায় সর্বব্যাপ্ত হয়ে রয়েছেন এবং সব কিছু তার মধ্যেই অবস্থিত। তিনিই সব জায়গায় রয়েছেন এবং তিনিই সব কিছুর মধ্যে রয়েছেন, তার মধ্যেই সব কিছু রয়েছে। কী মানে কত ইন্টারেস্টিং না ব্যাপারটা, আমি শুধু তাই ভাবি। মানে আমাদের এই ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমিক্স আর কি, তার আশেপাশে এগুলো মানে ধারে কাছেও যাবে না কিচ্ছু। মানে ভগবানের মধ্যেই সব কিছু, আবার ভগবানও সব কিছুর মধ্যে। মানে আমাদের মধ্যেই ভগবান আছে, আবার আমরাও ভগবানের মধ্যে রয়েছি। আমরা পরমাত্মার অংশ জীবাত্মা, আবার জীবাত্মার হৃদয়ে ভগবান বাস করে। তার মানে কত সুন্দর একটা সম্পর্ক না, আমরা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছি। তার মানে একমাত্র পার্মানেন্ট, একমাত্র যদি কিছু আমাদের নিত্য থাকে সেটা একমাত্র ভগবান, আর কেউ নয়। আর পৃথিবীর কিচ্ছু আমাদের নিত্য নয়, সমস্ত কিছু টেম্পোরারি। ইভেন এই জন্মে যে আমার বাবা মা, সে পরের জন্মে আমার ভাই বোনও হতে পারে, পরের জন্মে কেউ নাও হতে পারে। আবার এই জন্মে যে আমি, সেই পরের জন্মে একটা গরুও হতে পারি, পরের জন্মে একটা ছাগলও হতে পারি। তো এই জন্মের সম্পর্ক থেকে যারা আমরা মোহগ্রস্ত হই, তারা ভগবানকে পেতে পারি না। কেন? কারণ আমরা এই জন্মের সম্পর্কের মধ্যেই শুধু বেঁধে রয়েছি। করবো, সব কিছু করবো, বাট শুধুমাত্র কর্তব্য, কর্তব্য সম্পাদনের জন্য, মোহগ্রস্ত হয়ে নয়। একমাত্র নিত্য হচ্ছে আমাদের ভগবান। এটা 22 নম্বর। 23 নম্বর শ্লোকে, হে ভারত শ্রেষ্ঠ, যে কালে মৃত্যু হলে যোগীরা এই জগতে প্রত্যাবর্তন করেন না বা করেন বা করেন না, সেই কালের কথা আমি তোমাকে বলবো। হে ভারত শ্রেষ্ঠ, যে কালে, যে সময়, কালে মানে সময়, মৃত্যু হলে যোগীরা, ঠিক আছে, যারা যোগ সাধনের মাধ্যমে করে, ভক্তিযোগ নয়, যারা যোগী নর্মাল, ধরো ধ্যান যোগ, কর্মযোগ, জ্ঞানযোগ, এই যোগীরা এই জগতে প্রত্যাবর্তন করেন বা করেন না, কেউ কেউ করতে পারে, কেউ কেউ করেন না, এই কালের কথা আমি তোমাকে বলবো। দেখো, আগেকার দিনে যোগীদের এতটা ক্ষমতা ছিল, ইভেন এখনও অনেক যোগীদের আছে, তারা নিজেদের মৃত্যুর সময়, মানে তারা মৃত্যুকে বরণ করার জন্য রেডি হতে পারতেন। যেমন জৈনিজমের মধ্যে একটি কনসেপ্ট আছে, সাল্লেখানা, জৈনিজমে ফলো করা হয় সাল্লেখানা। সাল্লেখানা মানে হচ্ছে আস্তে আস্তে স্লো স্টারভেশন অফ ফুড, মানে আস্তে আস্তে খাবার খাওয়া বন্ধ করে দেয় এবং স্লো স্টারভেশন, স্টারভেশন মানে হচ্ছে ক্ষুধার্ত হতে হতে আস্তে আস্তে তারা মৃত্যুবরণ করে। এরকম অনেক যোগীরাই করে, আস্তে আস্তে খাবার, মানে তখন তারা মনে করে যে আমাদের এখন আর দরকার নেই, আমাদের যা ভক্তি করা হয়ে গেছে, এবং তখন থেকে তারা ভগবানের নাম জপ এবং খাবার কমিয়ে দিতে 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 তারা মৃত্যুবরণ করে। তো তারা যোগীরা নিজেদের মৃত্যুর সময়কে আগে থাকতে নিজেরা প্রিপেয়ার হতে পারে, এই জগতে প্রত্যাবর্তন করেন বা করেন না, কোন টাইমে মারা গেলে আবার আসবে এবং আসবে না, এই কালের কথা আমি তোমাকে বলবো। 24 নম্বর শ্লোকে, ব্রহ্মবিদ পুরুষগণ অগ্নি, জ্যোতি, শুভদিন, শুক্লপক্ষে বা 6 মাস উত্তরায়ণকালে দেহত্যাগ করলে ব্রহ্ম লাভ করেন। ব্রহ্মবিদ পুরুষ, যারা ব্রহ্মের নলেজ রাখে, যারা নিজের আত্মাকে বুঝতে পেরেছে, সেই পুরুষগণ অগ্নি, আগুন, আগুনে মারা গেলে, বা আগুনের মধ্যে হোক বা আগুনের সাথে হোক, যাই হোক, অগ্নিতে মারা গেলে, আমাদের সনাতন ধর্মে অগ্নিকে ভীষণভাবে ইম্পর্টেন্স দেওয়া হয়, যার জন্য আমাদের যে মানে সৎকার কার্যটা হয় সেটাও কিন্তু আগুনের মাধ্যমে হয়। জ্যোতি, জ্যোতির মধ্যে, ঠিক আছে, জ্যোতি, জ্যোতি মানে হচ্ছে কোনো কিছুর অগ্নি। দেখবে সিরিয়াল বা সিনেমাতে দেখায় না, যখন কোনো মহাত্মা মারা যায় বা কিছু, তার শরীরটা জ্যোতির সাথে মিলে যায়, এরকম টাইপের তো সিনেমা সিরিয়ালেই দেখেছো, বাস্তবে তো অবভিয়াসলি আমরা কেউ দেখিনি কখনো, বাট জ্যোতিতে। শুভ দিনে, ভালো কোনো দিন, তা দেখবে মারা গেলে পরে পঞ্জিকার থেকে সবসময় ইয়ে দেখা হয় যে কোন লগ্নে, কোন নক্ষত্রে কোনো বার দোষ পেয়েছে কি না, কোনো কোনো দোষ সাথে পেয়েছে কি না। অনেকে ত্রিদোষ পায়, দ্বিপাদও দোষ পায়, এরকম একটা দুটো দোষ পায় তাদের সাথে, অনেকে বলে যে এক দোষ থাকলে নাকি সাথেই চলে যায়, দোষ পেলে পর আবার সেই দোষ কাটাবার জন্য কিছু যোগ্য হয়, এরকম অনেক কিছু হয়, ঠিক আছে। তো এই যেগুলো সেগুলো শুভ দিন, যেগুলো থাকে না সেই দিনগুলো বাদ দাও। শুক্লপক্ষে শুভ দিন কোনটা, যেমন ধর একটা এক্সাম্পল বলি, ভগবান শ্রীকৃষ্ণের জন্ম, এটা কৃষ্ণপক্ষে, ঠিক আছে, দিনটা কৃষ্ণপক্ষে, বাট রোহিণী নক্ষত্রে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি সব থেকে শুভ দিন, এই জগতে যদি কোনো শুভ দিন থাকে সেটা হচ্ছে কৃষ্ণপক্ষের ওই দিনটি। তো যদি কেউ ওই দিনে মারা যায় তো ওটাকে আমরা শুভ দিনই ধরবো। তো শুভ দিন স্পেসিফিক্যালি কোনো পক্ষ হিসাব করে হবে না, স্পেসিফিক্যালি যে দিনটা শুভ সেই দিনটা পুরোটাই শুভ হবে। শুক্লপক্ষে বা 6 মাস, শুক্লপক্ষ কোনটা, পূর্ণিমার আগে যে সময়টা থাকে 15 দিন, ওই সময়টা শুক্লপক্ষ, যে সময় চাঁদের ছোটো থেকে বড় হওয়ার যে সময়টা থাকে, ঠিক আছে, ছোটো থেকে বড় ইন দ্য সেন্স, যেটা দুটো পয়েন্ট অফ ভিউ, একটা সাইন্টিফিক্যাল পয়েন্ট অফ ভিউ, ঘুরতে ঘুরতে আমরা ওই দিকটা দেখি, আর একটা পয়েন্ট অফ ভিউ, স্পিরিচুয়াল পয়েন্ট অফ ভিউ, যে চাঁদের যে যেটা ক্ষয়প্রাপ্ত হয় এবং আবার নতুন করে সে তৈরি হয়, এবং এটা তোমার মহাদেবের আশীর্বাদেই আর কি সেটা পেয়েছিলেন। 6 মাস উত্তরায়ণকালে, 6 মাস উত্তরায়ণকাল যেটা থাকে আমাদের এই মকর সংক্রান্তি অবধি আসে, মানে মকর সংক্রান্তির থেকে উত্তরায়ণকাল শুরু হয়, যেটা জানুয়ারি মাসের মকর রাশিতে সূর্যের যখন আগমন আসে, মানে সূর্য যখন মকর সংক্রান্তিতে ঢোকে, জানুয়ারির 22 তারিখ বা এরকম টাইমটাতে আসে, আমার যতদূর মনে পড়ছে, এক্স্যাক্ট আমি শিওর নই, শীতকালের দিকটাতেই আসে মকর সংক্রান্তি বোধহয়, এরকম আমরা বোধহয় পিঠে পুলি খাই বা এরকম কিছু, ওই দিনটা উত্তরায়ণ হয়, ঠিক আছে। তো 6 মাস উত্তরায়ণকালে দেহত্যাগ করলে ওইখান থেকে 6 মাস অবধি উত্তরায়ণ চলে, বোধহয় খুব সম্ভবত
অগস্ট মাস বা সেপ্টেম্বর জুলাই মাস খুব সম্ভবত, জানুয়ারির থেকে জুলাইয়ের ওরকম 22 তারিখ বা এরকম একটা সময় অবধি থাকে, তারপর থেকে আবার 6 মাস শীতকাল অবধি দক্ষিণায়ঞ্চলে, ঠিক আছে? তো এই যে সময়টা 6 মাস উত্তরায়ণকালে দেহত্যাগ করলে ব্রহ্ম লাভ হয়, এমনকি যারা মহাভারত দেখেছ বা পড়েছো জানবে পিতামহ ভীষ্ম যিনি স্বরসজ্জায়, তিনি তো ইচ্ছা মৃত্যু বরপ্রাপ্ত ছিলেন, তিনি স্বরসজ্জায় শুয়েছিলেন, শুয়ে 18 দিন অবধি অপেক্ষা করেছিলেন যে কখন উত্তরায়ণকাল আসবেন, তখন তিনি প্রাণত্যাগ করবেন, কারণ উত্তরায়ণকালে প্রাণত্যাগ করলে তিনি স্বর্গের দ্বার ওনার জন্য ওপেন থাকবে, খোলা থাকবে। তো সেই জন্য তিনি আর কি ওই সময়টা 18 দিন অবধি উনি মানে অপেক্ষা করেছিলেন, 18 দিন বা 21 দিন, আমার এক্স্যাক্ট ডেটটা মনে নেই, বাট মনে হয় ওরকমই হবে যে তিনি অপেক্ষা করেছিলেন, স্বরসজ্জায় শুয়েছিলেন উত্তরায়ণকাল আসা অবধি। না, 18 দিন তো যুদ্ধ হয়েছিল, খুব সম্ভবত 60, 61 বা 63 দিন, একটু কনফার্ম আমাকে কেউ কমেন্টে জানিও, আমি ভুলে গেছি, অনেকগুলো দিন তিনি স্বরসজ্জায় শুয়েছিলেন, প্রায় 1 মাস 1.5 মাসের কাছাকাছি 60 দিন হবে, যেটা যার তারপরে মানে উত্তরায়ণকাল স্টার্ট হয়েছিলেন পর মকর সংক্রান্তির পরে গিয়ে তারপর তিনি ওনার ইয়ে করেছিলেন, মানে নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। তো এই দিনেগুলোতে যদি কেউ মারা যায়, যোগীরা দেহত্যাগ করলে ব্রহ্ম লাভ করেন, তারা ব্রহ্মকে লাভ করতে পারেন। আচ্ছা, এইবার মনে প্রশ্ন জাগবে, দিদি তাহলে যদি কেউ কৃষ্ণভক্ত, কৃষ্ণভক্তের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল নয়, যারা ভক্তিযোগের মাধ্যমে ভগবানকে পায় তাদের ক্ষেত্রে ভগবান যখন ডিসাইড করবে তারা নিজেরা কিছু ডিসাইড করে না, তারা নিঃশ্বাস নেওয়াটুকু অবধি নিজেরা ডিসাইড করে না, সেটা অবধি তারা গোবিন্দের ওপর ছাড়ে। তো সুতরাং তারা মনে করে যখন গোবিন্দ মনে করবে নিঃশ্বাস বন্ধ করতে হবে, গোবিন্দ খুব ভালো মতো জানে, বন্ধ করিয়ে নেবে, গোবিন্দ চাইলে রাতে দিনে যখন ইচ্ছা করতে পারে, কারণ আলটিমেটলি আমাদের ব্রহ্মজ্যোতি পাওয়ার কোনো উদ্দেশ্য নেই, আমাদের মোক্ষ পাওয়ারও কোনো উদ্দেশ্য নেই, আমাদের শুধু ভগবানের সেবা করার উদ্দেশ্য, সেটা এই শরীরে করি বা চিন্ময় শরীরে করি, ডাজন্ট ম্যাটার। 25 নম্বর শ্লোক, ধূম রাত্রি কৃষ্ণপক্ষ অথবা 6 মাস দক্ষিণায়নকালে দেহত্যাগ করলে যোগী চন্দ্রলোকে গমনপূর্বক সুখভোগ করার পর পুনরায় মর্তলোকে প্রত্যাবর্তন করে। ধূম মানে ধোয়া, রাত্রিতে রাত্রিবেলা, এটা আমি আমার মায়ের কাছ থেকেও শুনেছি, দিনের বেলা মারা গেলে পরে শুভ, রাত্রিবেলা মারা গেলে সে নরকে যায়, রাত্রিবেলা মারা গেলে সে স্বর্গলোক প্রাপ্তি হয় না, এটা আমি আমার অনেক মায়ের কাছ থেকে অনেক ছোটো বয়স থেকে শুনেছি। কৃষ্ণপক্ষ, কৃষ্ণপক্ষে মারা গেলে অথবা 6 মাস দক্ষিণায়নকালে, যে 6 মাস আমি বললাম উত্তরায়ণের পরে যে 6 মাস আবার দক্ষিণায়ন থাকে, শীতকালটা যার ভেতরে বেশিরভাগ ওই নভেম্বর ডিসেম্বর মাসটা পড়ে যায়, দেহত্যাগ করলে যোগী চন্দ্রলোকে গমনপূর্বক, চন্দ্রলোকে কিছু সময় যায়, গিয়ে সেখানে প্রায় 10,000 বছর থাকে, সুখভোগ করে, সেখানে করার পর পুনরায় মর্তলোকে প্রত্যাবর্তন করে, যেটা এক্সপ্লানেশনে প্রভুপাদজি লিখেছে, এই সমস্ত উন্নত আত্মারা সেখানে দেবতাদের গণনা অনুসারে 10,000 বছর বাস করেন এবং সোমরস পান করে জীবন উপভোগ করেন, কিন্তু পরিশেষে তাদের আবার এই পৃথিবীতে ফিরে আসতে হয়। এর থেকে আমরা বুঝতে পারি যে চন্দ্রলোকে অনেক উন্নত স্তরের জীব আছেন, যদিও তারা স্থূল ইন্দ্রিয় গোচর নন। বোঝা গেছে? স্থূল ইন্দ্রিয় গোচর নন, আমাদের স্থূল চোখ দিয়ে, এই মেটেরিয়াল চোখ দিয়ে আমরা তাদের দেখতে পাই না, চন্দ্রলোকে যারা আছে। আচ্ছা, এরপরে 26 নম্বর শ্লোকে, বৈদিক মতে এই জগৎ থেকে দেহত্যাগের 2টি মার্গ রয়েছে, বৈদিক মতে দেহত্যাগ করার 2টি মার্গ রয়েছে, একটি শুক্ল এবং অপরটি কৃষ্ণ। শুক্ল মার্গে দেহত্যাগ করলে তাকে আর ফিরে আসতে হয় না, কিন্তু কৃষ্ণ মার্গে দেহত্যাগ করলে ফিরে আসতে হয়। এটা অ্যাস্ট্রোলজিরাও, অ্যাস্ট্রোলজার যারা থাকে তারাও মানে, মানে তারা সমস্ত কাজ, শুভ কাজ শুক্লপক্ষে স্টার্ট করে, যার ভেতরে আরও একটি শুভ দিন হয় যেটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন, শুক্লপক্ষের তৃতীয়া ইয়েতে থাকে এটা, অক্ষয় তৃতীয়া, যে দিনে কোনো কাজ করলে তার কখনো ক্ষয় হয় না, অক্ষয় হয়ে থাকে। বৈদিক মতে এই জগৎ থেকে দেহত্যাগের 2টি মার্গ রয়েছে, যে 2টি মার্গ হচ্ছে শুক্ল এবং কৃষ্ণ, 2টো পথে। যদি তোমার শুক্ল মার্গে বা শুক্লপক্ষে কারোর মৃত্যু হয় তাহলে কি তাকে আর ফিরে আসতে হয় না, কিন্তু কৃষ্ণ মার্গে দেহত্যাগ করলে তাকে আবার ফিরে আসতে হয়। ঠিক আছে, এবং এইটাও কিন্তু ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ছান্দোগ্য উপনিষদ, বেদেরই অংশ, সেখানে লেখা রয়েছে, আচার্য বলদেব বিদ্যাভূষণ ছান্দোগ্য উপনিষদ থেকে লিখেছেন, ঠিক আছে, এটা 3:5/10/3:5, জড়জগতে গমনাগমনের এই রকম একটি শ্লোকের বিবরণ উদ্ধৃত করেছেন, যারা অনন্তকাল ধরে সকাম কর্ম দার্শনিক জ্ঞানের অনুশীলন করে আসছেন তারা নিরন্তর গমনাগমন করছেন, প্রকৃতপক্ষে ভগবান শ্রীকৃষ্ণের চরণাবিন্দে শরণাগত হন না বলে তারা অন্তিম মুক্তি লাভ করতে পারে না। এটা কিন্তু ভীষণভাবে সত্যি, এটা তুমি যে কাউকে জিজ্ঞেস করে না, হরির নাম ছাড়া, হরির কাছে ছাড়া, কেউ হরি ছাড়া কেউ মুক্তি প্রদান করতে পারে না, একমাত্র মুক্তি প্রদায়ন যদি কেউ করে দ্যাট ইজ হচ্ছে হরি, যাকে আমরা কৃষ্ণ বা গোবিন্দ বলি সেই হচ্ছে হরি। 27 নম্বর, হে পার্থ, ভক্তেরা এই 2টি মার্গ সম্বন্ধে অবগত হওয়া সত্ত্বেও কখনো মোহগ্রস্ত হন না, অতএব হে অর্জুন তুমি ভক্তি যোগ অবলম্বন করো। বোঝা গেল? হে পার্থ, ভক্তেরা বা যোগীরা, এখানে সংস্কৃতে যোগী কথাটি রয়েছে, এই যোগী হও বা ভক্ত হও একই ভক্তিযোগ, এই 2টি মার্গ সম্বন্ধে অবগত হওয়া সত্ত্বেও, এই 2টি মার্গ আমরা জানি হওয়া সত্ত্বেও কখনো মোহগ্রস্ত হই না, আমরা জন্ম মৃত্যু নিয়ে মোহগ্রস্ত নই,
মৃত্যু, আমরা জীবনদশাতেই মোহগ্রস্ত হলাম না, তো মৃত্যু নিয়ে কেন মোহগ্রস্ত হতে যাবে? কখনো মোহগ্রস্ত হন। অতএব হে অর্জুন, তুমি ভক্তিযোগ অবলম্বন করো, বা হে অর্জুন তুমি যোগী হও। এর আগেও কথাটা ভগবান বারবার বলেছে, হে অর্জুন তুমি সর্ব অবস্থাতেই যোগী হও। যোগীর কোনো কিছুর প্রতি ভোগ মানসিকতা থাকে না, যোগী সমস্ত কিছু ত্যাগপূর্বক জীবনযাপন করে, তিনি সমস্ত কিছু ত্যাগ করেন, তিনি শুধুমাত্র সব কিছু গোবিন্দর চরণে ত্যাগ করেন। ঠিক আছে, এই যে আমরা বলি না বলি প্রথা, বলি মানে কি ত্যাগ করা, যোগ্য মানে কি আহুতি দেওয়া। কি আহুতি দেবে? নিজের লোভ অহংকার মোহ মায়া সকাম কর্ম সমস্ত কিছুকে আহুতি দাও, সমস্ত কিছুকে ত্যাগ করো, ত্যাগ করে তুমি যোগী হও। আর তার জন্য তুমি কর্মযোগী হও, ভক্তিযোগী হও, জ্ঞানযোগী হও, ধ্যানযোগী হও, তুমি যেটা হতে চাও হও, কোনো অসুবিধা নেই। ভক্তিযোগী আমরা, আমরা ভক্তিযোগী। হ্যাঁ, আমি কর্ম করি ঠিকই, ধ্যান করি ঠিকই, সমস্ত কিছু করি, বাট আলটিমেট আমি নিজে যেটা আমার যে পরিচয়ে আমি সন্তুষ্ট হই, মন থেকে শান্তি পাই, দ্যাট ইজ আই এম আ কৃষ্ণ ডিভোটি, আমি একজন কৃষ্ণ ভক্ত। এটার ভেতরেই আমার সমস্ত কিছু ইনক্লুড হয়ে যায়। যখন কেউ নিজেকে কৃষ্ণ ভক্ত বলে, তখন সে ভক্তের ভেতর সমস্ত কিছু, সে যা যা করে সে জানে যে সমস্ত কিছু গোবিন্দ। তো সে তখন ধ্যান কর্ম জ্ঞান সমস্ত কিছু, যে পরব্রহ্মকে জানবে সে জ্ঞানী হবে, যে ধ্যানের মাধ্যমে নাম জপের মাধ্যমে পরব্রহ্মের ওপরেই ধ্যান করবে তিনিই যোগী হবে, যিনি কর্ম করবে কিন্তু সে কর্মের ফল গোবিন্দকে উৎসর্গ করবে তিনিই জ্ঞানী হবে, তিনিই ভক্তি যোগী হবে। তো তার জন্য আলাদা আলাদা পথ অবলম্বনেরও দরকার পড়ে না। যে ভক্ত হবে সে তার নিজের ভেতরে সমস্ত গুণ এমনিই ইনক্লুড করে দিতে পারবে। তো তুমি ভক্তিযোগী বা যোগী যোগের পথ অবলম্বন করো, যেখানে তুমি সমস্ত কিছু গোবিন্দের ওপর ছাড়ো, যে আমার জন্ম কখন হবে মৃত্যু কখন হবে এসব নিয়ে আমার মোহগ্রস্ত হয়ে কোনো লাভ নেই। ভগবান যখন চাইবে ঠিক সেই সময় হবে, ভগবান চাইলে আমি এখানে আবার ফিরবো, ভগবান চাইলে আমি ভগবানের কাছে যাব, আমার নিজস্ব চাওয়ার কোনো ব্যাপার নেই। আমি শুধু ভগবানের সেবা করতে চাই, ভগবানের নাম জপ করতে চাই, সে এখানেও করবো আমি ওখানেও করবো। আমি যদি ওখানেও থাকি আমি সারাদিন নারদ মুনির মতো নারায়ণ নারায়ণ করবো, যদি আমি এখানে থাকি তাহলেও আমি নারায়ণ নারায়ণ করবো। তো এই জিনিসটা ভেতরে থাকতে হবে, এটাকেই ভক্তি বলা হয়, এটাই শুদ্ধ ভালোবাসার থেকে আসে। আর যেটা সবার আসে না, সেই জন্যই তখন তারা খুদ খুঁজতে থাকে কেন এখানে যোগীর জায়গায় ভক্ত লেখা হয়েছে। 28 নম্বর শ্লোক, ভক্তি যোগ অবলম্বন করলে তুমি কোনো ফলেই বঞ্চিত হবে না। ঠিক আছে, আবার শোনো, ভক্তিযোগ অবলম্বন করলে তুমি কোনো ফলেই বঞ্চিত হবে না। বেদ পাঠ যোগ্য অনুষ্ঠান তপস্যা দান আদি যত প্রকার জ্ঞান ও কর্মের সাধন আছে সেই সমুদয়ের ফল যোগী বা ভক্ত ভক্তিযোগ দ্বারা লাভ করে আদি পরম ধাম প্রাপ্ত হন। যেটা আমি এইমাত্র বললাম, কোনো ভক্তিযোগে কিচ্ছু বাদ থাকে না। যারা ভক্তিযোগী তারা জানে ভক্তিযোগের মধ্যে মানে ভজনার মধ্যে, ভগবানের নাম ভজনার মধ্যে সমস্ত কিছু ইনক্লুডেড হয়, সমস্ত কিছু। বেদ পাঠ যোগ্য অনুষ্ঠান, তুমি বেদ পাঠ করে যা ফল পাবে তা তুমি ভক্তির মাধ্যমেই পাবে। যোগ্য অনুষ্ঠান বেদ পাঠ করে কে ভগবানের পেছনে লাঠি নিয়ে দৌড়তে পেরেছে, কে ভগবানের কোমরে দড়ি দিয়ে বাঁধতে পেরেছে? মা যশোদা পেরেছে, ভগবানের পেছনে লাঠি নিয়ে দৌড়তেন, ভগবানের কোমরে দড়ি দিয়ে বেঁধে রাখতেন। এই ক্ষমতাটা কার আছে? একমাত্র ভক্তের আছে, যে ভগবানকে শুদ্ধ ভালোবাসা দেয়। তো ভালোবাসার অনেক জোর, অনেক, যে অপ্রাকৃত প্রেম যারা ভগবানকে ভালোবাসে না, সেই ভালোবাসার অনেক ক্ষমতা। বেদ পাঠ করে যোগ্য অনুষ্ঠান করে কোনো কিছু দিয়েই সেটা লাভ করা যায় না। তপস্যা, যেটা তপস্যা করে যোগীরা পায়, দান দান করে আদি যত প্রকার জ্ঞান ও কর্মের সাধন আছে, যত প্রকার, ভগবান স্বয়ং নিজে বলছে যত প্রকারেই তুমি আমাকে জানার চেষ্টা করো না কেন, জ্ঞানে জ্ঞান এবং সাধন আছে, সেই সমুদয় সমস্ত কিছুকে যোগ করে ফল, সেই সব কিছুর যোগ করার যে ফল থাকে, যোগী বা ভক্ত ভক্তিযোগের মাধ্যমেই ভগবানকে পেতে পারে। সে যে যোগী হবে, যে সমস্ত কিছু ত্যাগ করবে, ত্যাগই হবে এবং ভগবানের পায়ে নিজেকে সমর্পণ করবে, লাভ করে আদি পরম ধাম প্রাপ্ত হন, তিনি পরম ধামকে প্রাপ্ত হতে পারেন। তার মানে আমাদের উদ্দেশ্য কী হবে? লোভী হব না, ভোগী হব না, যোগী হব, নিষ্কাম কর্ম করব, ভগবানের সেবা পুজোও যদি সুযোগ হয় অবশ্যই করব, না হলে নাম জপ করব, এইটুকু করব, নিজেদের শুদ্ধ কর্ম করব, শুদ্ধ আচার বিচার রাখবো, কোনো মানুষের খারাপ চাইবো না, খারাপ করব না, কারোর কোনো রকম কোনো খারাপ ব্যবহার করব না, একটা কীট পতঙ্গেরও কোনো রকম ক্ষতি করব না। কারণ যদি আমরা বিশ্বাস করি প্রত্যেকটা জীবের হৃদয়ে ভগবান বিরাজ করে, তাহলে প্রত্যেকটা জীবই বৈষ্ণব, প্রত্যেকটা জীবই বৈষ্ণব, কারণ বিষ্ণুর অংশ থেকে এসছে তারা। তো সুতরাং তারা প্রত্যেকে জীব এবং প্রত্যেকটা জীবই বৈষ্ণব হবে, তাহলে তাদের প্রতি যদি কোনো অন্যায় করি সেটাও বৈষ্ণব অপরাধ হিসাবে গণ্য হবে। এইভাবে যে ভাবতে পারবে সে অবশ্যই ভগবানের ধাম প্রাপ্ত হবেন। বেদ পাঠ যোগ্য অনুষ্ঠান তপস্যা দান সমস্ত কিছু করে যা পাবে যোগী তা ভগবানের সেবার মাধ্যমেই পাবে। ঠিক আছে, এই যে তো অনেকের মনে প্রশ্ন জাগে এবং প্রভুপাদজি এই কথাটি কিন্তু লিখেও দিয়েছেন, এই প্রশিক্ষণের পরে ব্রহ্মচারী, আমি তাৎপর্য থেকে পড়ছি, ব্রহ্মচারী গৃহস্থাশ্রমে প্রবেশ করে বিবাহ করতে পারেন, গৃহস্থ আশ্রমেও তাকে নানান রকম যোগ্য অনুষ্ঠান করতে হয় যাতে তিনি অধিকতর সিদ্ধি লাভের জন্য পরমার্থ সাধনে সচেষ্ট হন। মানে আলটিমেট সবার লক্ষ্যটাই সেটাই থাকে, ব্রহ্মচর্য গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাস সমস্ত জীবনেই তারা কেউ কেউ স্বর্গলোকে, কেউ কেউ ব্রহ্মলোকে, বৈকুণ্ঠলোকে, কৃষ্ণলোকে উন্নত হন।
কিন্তু যে ভক্তির মাধ্যমে ভগবানের কাছে যাবে সে ভগবানের শুদ্ধ ভক্ত, নিরন্তর ভগবানের সেবা করতে চাইবে, আর কিছুটি চাইবে না, আর কিছুটি তার চাওয়ার মতো মানসিক এখন, হ্যাঁ এখন কেউ বলতেই পারে আমি ব্রহ্মজ্যোতিতে বিলীন হতে চাই, মোক্ষ পেতে চাই, অবশ্যই ইউ আর অলওয়েজ ওয়েলকাম, ভগবান স্বয়ং নিজে বলেছে, অবশ্যই আমরা সকলেই সেটা পারি, কিন্তু এটা কে কী চাইবে সেটা তো সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার না। তো যদি কেউ মনে করে ধ্যান যোগের মাধ্যমে, কর্মযোগের মাধ্যমে, ভক্তিযোগে, কিন্তু সবসময় এই কথাটা মাথায় রাখতে হবে, আমরা যে যোগই প্র্যাকটিস করি না কেন, যদি ঈশ্বরের প্রতি ভক্তি না থাকে, ঈশ্বরের প্রতি যদি ভক্তি না থাকে, ঈশ্বরের প্রতি যদি নিজেকে সারেন্ডার না করি, শুধুমাত্র নিজেদের মুক্তির আশায় যদি আমরা কিছু প্রার্থনা করি বা নিজেদের মুক্তির জন্য আমরা যদি কিছু করি, তাহলে তার থেকে কোনো ফলই আমরা পাবো না, সেটাও সকাম কর্মই হবে। উইদাউট ভক্তি এভরিথিং ইজ আ বিগ জিরো। ভক্তি না থাকলে ধ্যানযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ, মার্গযোগ, যত যোগ আছে সব কিছু জিরো হয়ে যায়। কেন? কারণ তুমি যদি ভগবানের ওপর নিজেকে শরণাপন্ন, ভক্তি কথাটা আসে কেন? ভক্তি ভালোবাসার থেকে আসে, যেটা আমাদের বাবা মায়ের প্রতিও আছে। তো বাবা মায়ের প্রতি থাকলে ভগবানের প্রতি ভক্তি থাকবে না, আর ভক্তি কথাটাতে এত আপত্তি থাকবে কিসের জন্য? ভগবান যার লেখা বাণী আমরা পড়ছি, যার বলা বাণী আমরা পড়ছি, তার প্রতি যদি ভক্তি না থাকে, তাহলে আর সেই ভক্তি কথাটা যদি আমাদের অ্যাড করতে আমাদের নিজেদের কষ্ট হয় বা খারাপ লাগে, তাহলে সে যোগের কোনো মূল্যই নেই। যে যোগে ভগবানের প্রতি ভক্তি থাকবে না, ভগবান বারবার বলেছে তুমি যোগী হও কিন্তু আমাকে স্মরণপূর্বক, যার ধ্যানে আমি রয়েছি, তো যার ধ্যানে ভগবান থাকে সে ভগবানকে ভক্তি করে বলেই তার ধ্যানে ভগবান রয়েছে, অভক্তের কোনো দিনও ভগবান তার ধ্যানে আসেন না। তো ভক্তি যোগ অবশ্যই প্রত্যেকটা জিনিসের সাথেই ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে, তুমি যাই করো তাতেই ভক্তি থাকতে লাগবে, অভক্তি দিয়ে কোনো কাজই হয় না। তো সমস্ত কাজ করব কিন্তু ভগবানের ওপর শরণাপন্নতা রেখে, সারেন্ডার হয়ে, ঠিক আছে? তো আজকে আমরা 8 নম্বর চ্যাপ্টার অক্ষর ব্রহ্মযোগ আলোচনা করেছি, এবং যাদের মনে প্রশ্ন ছিল কেন ইস্কনের প্রভুজিরা বা হচ্ছে তারা ভক্তিযোগের ওপর এমফাসাইজ করে, কেন প্রভুপাদজি বারবার যোগীকে ভক্তিযোগ অ্যাড করেছে, কৃষ্ণা কনসিয়াসনেস বা কৃষ্ণ ভাবনামৃত কেন করেছে, কারণ যার ভাবনাতে ভগবানের প্রতি ভাব নেই, শুদ্ধ চেতনাতে যার ভগবান নেই তার চেতনা শুদ্ধ নয়, যার চেতনায় কৃষ্ণ আছে তার চেতনা শুদ্ধ, এটা আমার বলা কথা না, এটা সমস্ত বেদ পুরাণ সব জায়গায় বলা আছে। সে যে স্বয়ং হরিকে নিজের চিন্তায় রাখে না, সে তার ভাবনা কখনো শুদ্ধ হতে পারে না। এটা আমি কদিন আগেও প্রেমানন্দ মহারাজের একটা ভিডিওতেও আমি শুনেছিলাম, যে একটা মন্ত্র রয়েছে, যে এটা আমার বাবা পুজোর সময় যখন অঞ্জলি দেয় তখন হাতে জল দেওয়ার সময় বলে, যেটাতে তোমার বোধহয় ওটাকে বলা হয় সূচি মন্ত্র, মানে অসূচি থেকে সূচি করা হয়। তো সেইখানে কুণ্ডরী কাক্ষং যে একটা টার্ম রয়েছে, মানে হচ্ছে যে পবিত্র বা অপবিত্র যে অবস্থাতেই থাকুক না কেন, যদি কেউ ভগবানকে, শ্রীহরির নয়নকে মনে করে বা চিন্তাও করে, সে ওই মুহূর্তে শুদ্ধ হয়ে যায়। সো ভগবান শুদ্ধ হওয়ার প্রথম মার্গ হচ্ছে হরির চরণে বা কৃষ্ণের চরণে নিজেকে সমর্পিত করা, তার জন্য তার ভক্ত হতেই হবে। তুমি যে মার্গের দিয়েই যেতে চাও না কেন, ভক্ত না হয়ে, অভক্ত হয়ে কখনো কোনো মার্গেই ফল পাওয়া যায় না। তো আশা করি তাদের মনে প্রশ্ন উত্তর পাওয়া গেছে। আমার যতটুকু নলেজ, আমার জ্ঞান অত্যন্ত সীমিত, আমি অত্যন্ত অধম, সবে মাত্র আমি ভক্তিতে এসেছি, তাতে গোবিন্দর কৃপায় যেটুকু বলি গোবিন্দর কৃপায়, এগুলো আমার কোনো নিজের কথা না, এটা গোবিন্দর চ্যানেল, গোবিন্দর কৃপায় চলছে, সবই গোবিন্দই মুখ থেকে বলায়। যদি ভুল ত্রুটি কিছু বলে থাকি ক্ষমা করবেন, আমার এই সীমিত বুদ্ধি দিয়ে যেটুকু মাথায় এসছে সেটুকুই বলেছি। তো যাই হোক, ক্লাসটা এখানেই এন্ড করছি, পরের ক্লাসে 9 নম্বর চ্যাপ্টারে দেখা হচ্ছে, কালকেই দিয়ে দেবো। তো ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভগবানের ভক্তিতে থাকো, নাম জপে থাকো, অবশ্যই সমস্ত মনের যা দ্বন্দ্ব আছে ভগবান স্বয়ং নিজে সেটা পরিষ্কার করে দেবেন। যে নাম জপ করে তার মনের দ্বন্দ্ব কাউকে ভিডিওর মাধ্যমে পরিষ্কার করতে হয় না, তার মনের দ্বন্দ্ব স্বয়ং ভগবান পরিষ্কার করেন। তো চলো পরের ভিডিওতে দেখা হবে। রাধে রাধে, হরে কৃষ্ণ।